সো আমাদের আজকের টপিক হচ্ছে সাবগ্রুপ। সাবগ্রুপ মানে আমরা যেমন সেট পড়েছি, তার করেসপন্ডিং সাবসেট পড়েছি। একটা সেট থেকে যেমন একটা সাবসেট তৈরি করা যায়, তেমন একটা গ্রুপ থেকে একটা সাবগ্রুপ তৈরি করা যায়। সো সাবগ্রুপ, প্রথমত আমরা একটা গ্রুপ ধরে নেব। জি কম্পোজিশন হচ্ছে একটা গ্রুপ। এবার এটা যদি গ্রুপ হয়, তাহলে সে ওই চারটে যে প্রপার্টি ছিল সেই চারটে প্রপার্টি মেনে চলবে। এক নম্বর ক্লোজড, দু নম্বর অ্যাসোসিয়েটিভ, যেগুলো আমরা আগে পড়ে এসেছি। ক্লোজড হবে, অ্যাসোসিয়েটিভ হবে, এবং আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, এবং তার সঙ্গে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এলিমেন্টও ওর ভিতরে এক্সিস্ট করবে। এই চারটে প্রপার্টি কিন্তু ও মেনে চলবে। এবার আমরা যদি এর একটা নন এমটি সাবসেট নিই, এটা তো একটা গ্রুপ, এর একটা নন এমটি সাবসেট নিচ্ছি। ধরি আমি যদি একটু ছবি মতো আঁকার চেষ্টা করি, যে এটা হচ্ছে আমাদের গ্রুপ জি, এর ভিতরে আমি একটা ছোট সাবসেট নিচ্ছি, এটা একটা সাবসেট এইচ। সো এটা হলো এইচ একটা সাবসেট, আর এটা হলো জি কম্পোজিশন গ্রুপটা। দেখুন, লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ অ্যান্ড এইচ বি এ নন এমটি সাবসেট, জাস্ট সাবসেট। জি যে জি তো একটা সেট হয়, তার একটা সাবসেট। এইচটাকে আমরা ক্লোজড বলবো, এইচটাকে আমরা ক্লোজড বলবো আন্ডার ওই যে কম্পোজিশনে জি আছে। এটা তো একটা বাইনারি অপারেশন, এটা তো একটা বাইনারি অপারেশন। এই বাইনারি অপারেশনের রেসপেক্টেই এইচটাকে ক্লোজড বলবো যদি আমরা দেখি যে এ বি দুটো এইচের এলিমেন্ট এবং এ কম্পোজিশন বিটা এইচের মধ্যে থাকছে। এটা যদি হয়, তাহলে এইচ ইজ ক্লোজড আন্ডার কম্পোজিশন, এইচটা ক্লোজড হচ্ছে কম্পোজিশনের আন্ডারে। যদি ইফ এইচ ইজ ক্লোজড আন্ডার কম্পোজিশন, দেন দি রেস্ট্রিক, মানে তাহলে এই যে ম্যাপিংটা, আমরা বাইনারি অপারেশনকে কীভাবে ডিফাইন করি, এইচ যেটা কম্পোজিশন যেটা এইচ ক্রস এইচ থেকে এইচ ক্রস এইচ থেকে এইচে যায়, এরকম তো একটা বাইনারি অপারেশন আমরা ডিফাইন করি। তাহলে এটা একটা মানে বাইনারি অপারেশন হবে, এইচ ক্রস এইচ, মানে যেটা আগে ডিফাইন ছিল জি ক্রস জি থেকে জিতে, তাহলে এখন এইটা একটা বাইনারি অপারেশন, ইজ এ বাইনারি অপারেশন অন এইচ। এইচের পরে এটা একটা বাইনারি অপারেশন। এখন এইচের পরে তো বাইনারি অপারেশন হলো, এখন এই দিস এই যে বাইনারি অপারেশনটা তৈরি হলো, এখন এখানে আমরা একটা নতুন জিনিস রেস্ট্রিকশন করতে পারি, সেটা হচ্ছে এরকম, সে মানে ধরা হোক স্টার স্টার আর একটা অপারেশন ইজ এ কম্পোজিশন অন এইচ অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড বাই এ স্টার বি ইকুয়াল টু এ কম্পোজিশন বি, মানে এ স্টার বি করলে যা হবে সেটা এ কম্পোজিশন বির সঙ্গে সমান হবে ফর অল এ বি বিলংস টু এইচ এর জন্য, এ বি বিলংস টু এইচ এর জন্য। তখন এই স্টারটাকে বলবো ইনডিউসড কম্পোজিশন অন এইচ, ইনডিউসড কম্পোজিশন অন এইচ। তার মানে কি হলো, আলটিমেট গল্পটা এরকম দাঁড়ালো
যে আমরা তো এই পুরো এইচের পরে, এই পুরো এইচটার পরে, পুরো এই এইচ সেটটার পরে যে অপারেশনটাকে নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে সার্কেল বা কম্পোজিশন। এবার সরি, পুরো জিটার উপরে আমরা এখন ছোট একটা সাবসেট পেয়েছি এইচ। তো এইচের উপরেও তো সার্কেল কম্পোজিশনটা কাজ করবে বা কম্পোজিশনটা কাজ করবে। বাট আমরা এইচের উপরে ওই কম্পোজিশনটার একটা নতুন নাম দিচ্ছি স্টার। এইচের উপরে ওই কম্পোজিশনটার একটা নতুন নাম দিচ্ছি স্টার, মানে ওটা শুধুমাত্র এইচের উপরেই কাজ করবে, ওটা জির উপরে কাজ করবে না। এবং কম্পোজিশনটা এমনভাবে ডিফাইন করা হচ্ছে যে ওই এ স্টার বি যেটা, সেটা এ কম্পোজিশন বির সঙ্গে সমান হয়ে যাবে। এ স্টার বি যেটা, সেটা এ কম্পোজিশন বির সঙ্গে সমান হয়ে যাবে, এইভাবেই ওটাকে ডিফাইন করা হচ্ছে। সেটা হলো রেস্ট্রিকশন। এবার আমরা সাবগ্রুপ জিনিসটা কি সেখানে যাব, আমি ডেফিনেশনটা লিখছি। ডেফিনেশন, লেট জি সার্কেল বি এ গ্রুপ, জি সার্কেল হচ্ছে একটা গ্রুপ, অ্যান্ড এইচ বি এ নন এমটি সাবসেট অফ জি, এবং এইচ হচ্ছে নন এমটি সাবসেট জি এর। ইফ এইচ কম্পোজিশন ইজ এ গ্রুপ হোয়ার কম্পোজিশন ইজ দি ইন্ডিউসড, আমি পুরোটা লিখে নেওয়ার পরে বোঝাচ্ছি, কম্পোজিশন দেন এইচ কম্পোজিশন ইজ সেড টু বি এ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন। তার মানে কি বললো, মানে আমার কাছে প্রথমত জি কম্পোজিশনটা একটা গ্রুপ ছিল, আমি এই গ্রুপটার ভিতরে একটা জাস্ট সাবসেট নিলাম, একটা সাবসেট নিলাম, নন এমটি সাবসেট, অবশ্যই সাবসেটটাকে নন এমটি সাবসেট হতে হবে। ওকে, সে আমি একটা সাবসেট নিলাম, জাস্ট সাবসেট। এবার আমরা ইন্ডিউসড কম্পোজিশন কীভাবে তৈরি করে সেটা দেখেছি, কোনো একটা সাবসেটের পরে ইন্ডিউসড কম্পোজিশন কীভাবে তৈরি করে দেখে নিচ্ছি। তো এখন এইটাকেও স্টারও করা যায়, মানে এই যে অপারেশনটা লিখেছি এটাকে স্টারও লিখে করা যায়, কোনো অসুবিধা হয় না। সেখানে বলে দিতে হবে যে স্টার হচ্ছে ইন্ডিউসড কম্পোজিশন, ইন্ডিউসড কম্পোজিশন এইচ, এইচের পরে ইন্ডিউসড কম্পোজিশন। যদি দেখা যায় যে এই এইচ কম্পোজিশন বা এইচ স্টার যাই হোক, এটা এটা একটা নিজেই গ্রুপ ফর্ম করছে, এইচ কম্পোজিশন একটা গ্রুপ ছিল আর তার একটা সাবসেট, সে কোন একটা ইন্ডিউসড কম্পোজিশন আন্ডারে সে নিজেই একটা গ্রুপ ফর্ম করছে, তখন আমরা সেটাকে বলবো, এটাকে বলবো সাবগ্রুপ অফ এইচ, মানে গ্রুপের ছোট গ্রুপ, মেন কথা হলো এটা। ওকে, সো এখন আমরা এক্সাম্পলে যাব, কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব, দেন এর যে থিওরেম, মানে আমাদেরকে তাহলে সাবগ্রুপ হওয়ার জন্য কী দেখাতে হবে। জি গ্রুপ হওয়ার জন্য চারটে প্রপার্টি হোল্ড করছিল, জিকে যদি গ্রুপ হয় তাহলে চারটে প্রপার্টি হোল্ড করছিল, এইচকে যদি গ্রুপ, মানে জির একটা সাবসেটকে যদি গ্রুপ প্রমাণ করতে হয় তাহলে তাকেও চারটে প্রপার্টি হোল্ড করতে হবে। সো মানে আমাদের মেন টার্গেট হচ্ছে জির কোনো একটা সাবসেটকে চারটে প্রপার্টি হোল্ড করানো, বাট চারটে প্রপার্টি আবার হোল্ড করানো মানে সময় সাপেক্ষ ব্যাপার। আমরা কিছু থিওরেম করব, যে থিওরেমে আমরা দেখব যে চারটে প্রপার্টি নাই, কিছু চারটের থেকে কম দুটো প্রপার্টি হোল্ড করালেও অনেক সময় সাবগ্রুপ হয়ে যায়। তো সেগুলো আমরা আজকে থিওরেমে দেখব, যদি কোনো অসুবিধা থাকে এই পর্যন্ত বলবেন। এবার আমি সাবগ্রুপের এক্সাম্পল, মানে একটা গ্রুপ তার সাবগ্রুপ পাওয়া যাচ্ছে এরকম এক্সাম্পল নিয়ে কিছু আলোচনা করব।
ওকে, সো আমি এক্সাম্পলে যাচ্ছি। এক্সাম্পল প্রথমত আমরা যে সাবগ্রুপ নিয়ে কথা বলবো সেই সাবগ্রুপটার নাম হচ্ছে ইমপ্রপার সাবগ্রুপ। হোয়াট ইজ ইমপ্রপার সাবগ্রুপ? এক নম্বর ধরছি জি কম্পোজিশন কোন একটা গ্রুপ, তাহলে এই গ্রুপ যদি হয় এর ভিতরে একটা আইডেন্টিটি এলিমেন্ট পাবো ই, ঠিক আছে? তাহলে ই যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় এবং সে তো পেলাম, তাহলে এই জি কম্পোজিশনের আমি যদি একটু ছবিটা এঁকে দেখাতে চাই যে কোন একটা আমার কাছে গ্রুপ রয়েছে জি কম্পোজিশন, এটা জি কম্পোজিশনটা একটা গ্রুপ। এখন জি তো একটা সেট, কোন একটা সেট সে তার নিজে নিজের সাবসেট হয়, এটা আমরা জানি, যেকে যাকে আমরা ইমপ্রপার সাবসেট বলি। তাহলে জির একটা সাবসেট আমরা জিকে পাবো, জির একটা সাবসেট আমরা জিকে পাবো, এবং সেই জি কম্পোজিশনটা এই একই রকমভাবে একটা গ্রুপ ফর্ম করবে। সো জি কম্পোজিশন একটা সাব গ্রুপ হবে, মানে জি কম্পোজিশনের আন্ডারে জি কম্পোজিশন, মানে যে গ্রুপ তার আন্ডারে সেই গ্রুপ, এই যে সাব গ্রুপ এই সাব গ্রুপটাকে বলা হয় ইমপ্রপার সাব গ্রুপ। আমরা জানি কোনো সেট সে তার নিজে নিজের সাবসেট হয়, তেমনই কোনো গ্রুপ সে তার নিজে নিজের সাব গ্রুপ হয়, এই গ্রুপটাকে বলা হয় ইমপ্রপার সাব গ্রুপ। ওকে, সো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ট্রিভিয়াল সাব গ্রুপ। ট্রিভিয়াল সাব গ্রুপ সিমিলারলি আমরা জি কম্পোজিশন একটা গ্রুপকে নিচ্ছি। এবার আমরা জানি যে এর ভিতরে একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে, এই আইডেন্টিটি এলিমেন্টটাকে নিয়ে যদি একটা সেট বানাই এবং তারপরে যদি কম্পোজিশনটাকে চাপাই, এটা একটা সাব গ্রুপ ফর্ম করবে। এই এই গ্রুপটার ভিতরে তো কোনো একটা জায়গায় আইডেন্টিটি এলিমেন্ট আছে, এই আইডেন্টিটি এলিমেন্টটাকে নিয়ে যদি আমি একটা সেট বানাই এবং ওই যে অপারেশানটা কম্পোজিশনটা কাজ করছিল সেই অপারেশানটাকে যদি ওর সাথে নিই, তাহলে ওটা সাব গ্রুপ ফর্ম করবে, মানে ওরা ওই চারটে প্রপার্টি হোল্ড করে যাবে। ক্লোজার একটা মাত্র এলিমেন্ট আছে, ক্লোজ অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি তো রয়েইছে এবং ইনভার্স, কারণ প্রত্যেকটা এলিমেন্ট আইডেন্টিটি ইনভার্স নিজেই হয়, সো এটা একটা সাব গ্রুপ ফর্ম করে যাবে। এই সাব গ্রুপটাকে আমরা বলবো ট্রিভিয়াল সাব গ্রুপ। ওকে, সো একদম বেসিক দুটো সাব গ্রুপের কথা বলা হলো। এরপরে আমি আর একটা সাব গ্রুপের কথা বলবো, সেটা হচ্ছে প্রপার সাব গ্রুপ। প্রপার সাব গ্রুপ হচ্ছে জি কম্পোজিশন কোন একটা গ্রুপ, তাহলে এই গ্রুপটার আমরা তো একটা জি কম্পোজিশন বলে সাব গ্রুপ পাবো যার নাম ইমপ্রপার সাব গ্রুপ, একটু আগেই বলেছি। আমরা আইডেন্টিটির সাথে কম্পোজিশন নিয়ে একটা সাব গ্রুপ পাবো যার নাম ট্রিভিয়াল সাব গ্রুপ। এই দুটো বাদ দিয়ে, এই ট্রিভিয়াল সাব গ্রুপ আর ইমপ্রপার সাব গ্রুপ বাদ দিয়ে, আমরা যদি বাকি কোনো একটা সাব গ্রুপ পাই, সাপোজ এইচ কম্পোজিশন আমরা কোনো একটা সাব গ্রুপ পাই, এটা একটা সাব গ্রুপ কার না জিএল, তাহলে এই সাব গ্রুপটাকে বলবো প্রপার সাব গ্রুপ। প্রপার সাবগ্রুপ, ওকে।
সো আমরা তিন প্রকার সাব গ্রুপের কথা শিখলাম। এবার আমরা একদম মানে প্রথাগত যে এক্সাম্পল উদাহরণ সেরকম উদাহরণে কিছুতে যাব। যদি এই পর্যন্ত কোনো অসুবিধা থাকে বলবেন, আমি এরপরে আরও দু তিনটে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। ওকে, ঠিক আছে। সো আমরা প্রথমত সেভ করছি। এবার আমরা যেটা করব, একদম আরো কটা এক্সাম্পল নেবো। 4 নম্বর এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 4। আমরা গ্রুপের ক্লাসে পড়েছি যে কিউ প্লাস এটা একটা গ্রুপ, কিউ প্লাস এটা একটা গ্রুপ। এখন কিউ কি? কিউ হচ্ছে র্যাশনাল নাম্বারের সেট। র্যাশনাল নাম্বারের সেটের একটা সাবসেট জেড হয়, ইন্টিজারের সেট। ইন্টিজার র্যাশনাল নাম্বারের সাবসেট হয়। এটা মনে হয় আমি প্রথম দিনের ক্লাসে মনে হয় ডিসকাশন কিছু করেছিলাম। তো এখন এটা হলো, তো এইটা এই জেডটা প্লাসের আন্ডারে কিন্তু নিজে একটা গ্রুপ ফর্ম করে, এটা আমরা জানি। সো আমরা বলতে পারি যে জেড প্লাস ইজ এ সাব গ্রুপ অফ কিউ প্লাস। জেড প্লাস কিউ প্লাস এর সাব গ্রুপ। 5 নম্বর, আমরা কিউ প্লাসকে গ্রুপ হিসাবে জানি, যেখানে কিউ হলো র্যাশনাল নাম্বার। এখন র্যাশনাল নাম্বারের মধ্যে জিরো আছে। আমরা যদি কিউ স্টার বলে একটা সেট তৈরি করি, যেখানে কিউ থেকে ওই জিরোটাকে ডিলিট করে দেওয়া হচ্ছে, মানে জিরো যে এলিমেন্টটা আছে সেটাকে জাস্ট বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সেটা একটা কিউ এর সাবসেট হবে। মানে কিউ স্টার ইজ অলসো এ সাবসেট অফ কিউ, কারণ কিউ স্টারের মধ্যে একটা এলিমেন্ট কম আছে, কিউ এর মধ্যে একটা এলিমেন্ট বেশি আছে, এবং কিউ স্টারের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো সবই কিউ এর ভিতরে আছে। সো এই কিউ স্টারও কিন্তু প্লাসের রেসপেক্টে, কিউ এর স্টারও কিন্তু প্লাসের রেসপেক্টে একটা গ্রুপ ফর্ম করে কি করে না, এটা কিন্তু গ্রুপ ফর্ম এটা গ্রুপ ফর্ম করে ডট, কিউ ডট নিতে হবে, কারণ প্লাস নিলে তো আমরা আইডেন্টিটি খুঁজে পাবো না। কিউ ডট, কারণ কিউ প্লাস যদি আমি নিই তো আমি আইডেন্টিটি খুঁজে পাবো না। এই যে 2 প্লাস কি ইকুয়াল টু কি প্লাস 2 ইকুয়াল টু 2 হয়, সো আমাকে জিরো পেতে হবে। তো আমি তো জিরোকে এই এই সেটটা থেকে বাদই দিয়ে রেখেছি, সো আমি কিন্তু আইডেন্টিটি খুঁজে পাবো না। ওকে, সো কিউ ডট যদি নিই তাহলে 1 হবে, 2 ইন্টু 1 ইকুয়াল টু 1 ইন্টু 2 ইকুয়াল টু 2, সো আইডেন্টিটি খুঁজে পাচ্ছি। সো কিউ ডট কিন্তু এটা একটা গ্রুপ ফর্ম করছে, বাট প্রবলেমটা হয়ে যাচ্ছে অন্য জায়গায়। মানে আমরা এরপরে লিখতে চেষ্টা করব যে কিউ ডট কিউ স্টার ডট কিউ ডটের একটা সাবগ্রুপ, বাট সেটা হবে না, কারণ আমি যে অপারেশনটা নিই সেটা এটা ইনডিউসড অপারেশন না। দেখুন, আপনি যদি কিউ এর ভিতর থেকে দুটো এলিমেন্ট নেন, এ বি কিউ স্টারের ভিতর থেকে, তাহলে এ ডট বি কিন্তু কখনো এ প্লাস বি হবে না। ইনডিউসড অপারেশনে কী লেখা ছিল? যে এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি হতে হবে, এ কম্পোজিশন বি হতে হবে। সো সেটা কিন্তু হচ্ছে না। আপনি মানে এখানে যদি দুটো এলিমেন্ট আমি জাস্ট নিয়েও দেখাই যে 2 3 কিউ স্টারের ভিতরে আছে, সো 2 গুণ 3 ইকুয়াল টু 2 যোগ 3 হচ্ছে না, কিন্তু এটা কিন্তু হচ্ছে না। সো এটা কিন্তু সাবগ্রুপ নয়, মানে কিউ স্টার ডট ইজ নট এ সাবগ্রুপ অফ কিউ ডট কিউ প্লাস। কিউ স্টার ডট কিন্তু কিউ প্লাসের সাবগ্রুপ হচ্ছে না। এখন আমি পরবর্তী আরেকটা এক্সাম্পলে যাব, 6 নম্বর এক্সাম্পল। জি কম্পোজিশন, ধরুন কোনো একটা অ্যাবেলিয়ান গ্রুপ, আমরা অ্যাবেলিয়ান গ্রুপ সম্পর্কে পড়েছি। অ্যাবেলিয়ান গ্রুপ
আর এই কম্পোজিশন তার একটা সাবগ্রুপ। তার মানে এটা তো অলরেডি একটা গ্রুপ হচ্ছে, এটা তো অলরেডি একটা গ্রুপ হচ্ছে, তাহলে এই এইচ কম্পোজিশনটা গ্রুপ যেমন হচ্ছে, এটা কিন্তু অ্যাবেলিয়ান গ্রুপও হবে। এটা যখন গ্রুপ হচ্ছে তখন অ্যাবেলিয়ান গ্রুপও হবে। ওকে, সো তার মানে কিন্তু এইচ কম্পোজিশনটা একটা অ্যাবেলিয়ান সাব গ্রুপ হবে। কেন হবে? যদি আমরা অ্যাবেলিয়ান সাব গ্রুপ নট গ্রুপ, অ্যাবেলিয়ান গ্রুপ তো হবেই, ওটাকে অ্যাবেলিয়ান সাব গ্রুপ বলব। কেন হবে যদি ব্যাখ্যা করতে চাই, তার জন্য আমাকে প্রথমে একটা জি কম্পোজিশন গ্রুপ লাগবে। এটা ধরুন জি কম্পোজিশন গ্রুপ। এই গ্রুপটা কিন্তু পাঁচটা প্রপার্টি হোল্ড করে, চারটে ওই ক্লোজ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, তারপরে আইডেন্টিটি প্রপার্টি এবং ইনভার্স প্রপার্টি, চারটে প্রপার্টি তো হোল্ড করেই। তার সঙ্গে এই গ্রুপটা আরও একটা প্রপার্টি হোল্ড করে, যার নাম হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি, অ্যাবেলিয়ান গ্রুপ। তো এখন আমরা এর ভিতরে যদি আরেকটা ছোট সাব গ্রুপ নিই, এটা একটা এইচ সাব গ্রুপ। তো এই এইচ সাব গ্রুপটা যদি একটা সাব গ্রুপ হয়, এইচ যদি একটা সাব গ্রুপ হয়, তাহলে এইচের ভিতরে যে এলিমেন্টগুলো আছে, এইচের ভিতরে তো হচ্ছে দুটো এলিমেন্ট রয়েছে, একটা এ একটা বি। সো এইচের ভিতরে যারা আছে তারা তো জির ভিতরেও আছে, কারণ এটা তো জি বড়টা, তারা তো জির ভিতরেও আছে। সো জির ভিতরে থাকার মানে, জির ভিতরে থাকার মানে সেটা কমিউটেটিভ ল, এ কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশন এ হোল্ড করবে। সো দ্যাট মিন্স আমরা এইচের ভিতরে দুটো এলিমেন্ট নিয়ে দেখাতে পারলাম, যার থেকে একটি কম্পোজিশন মানে যেটা কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল হোল্ড করছে। সো ওটা কিন্তু একটা অ্যাবেলিয়ান গ্রুপ যেমন হবে। এবার আবার সাব গ্রুপ, তাই এটাকে আমরা বলবো অ্যাবেলিয়ান সাব গ্রুপ। তার মানে যদি কোনো একটা গ্রুপ আমরা নিই, যে গ্রুপটা অ্যাবেলিয়ান গ্রুপ, তার একটা সাব গ্রুপ সেটা কিন্তু অ্যাবেলিয়ান সাব গ্রুপ হবে। ওকে, সো এই পর্যন্ত আমরা আসলাম। এবার আমরা কিছু থিওরেমে যাব, যে আইডেন্টিটি এলিমেন্ট বা ইনভার্স এলিমেন্ট এরকম রিলেটেড কিছু থিওরেমে যাব। ওকে, তো আমি পেজ সেভ করছি। থিওরেম, লেট এইচ কম্পোজিশন বি এ সাব গ্রুপ, অফ এ গ্রুপ জি কম্পোজিশন, জি কম্পোজিশনের একটা সাব গ্রুপ, দেন দি আইডেন্টিটি এলিমেন্ট অফ এইচ কম্পোজিশন ইজ দি আইডেন্টিটি এলিমেন্ট অফ জি কম্পোজিশন। মানে এইচের ভিতরে যেটা আইডেন্টিটি এলিমেন্ট সেটা জির ভিতরেও আইডেন্টিটি এলিমেন্ট হবে। যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, মানে যদি এই কালোটা জি হয় এবং এটা এইচ হয়, সো আলটিমেটলি যেটা হবে এটা তো জি কম্পোজিশন আর এটা তো এইচ কম্পোজিশন। সো আইডেন্টিটি এলিমেন্ট যেটা সেটা এই জায়গাটায় থাকবে, ই। তাহলে দেখুন, এই ই যেমন এইচের ভিতরেও আছে, ই কিন্তু তেমন জির ভিতরেও আছে। তাহলে ইর যেটা আইডেন্টিটি এলিমেন্ট সেটা জিরো আইডেন্টিটি এলিমেন্ট হবে। সো আমরা সেটা প্রুফ করার চেষ্টা করব। প্রুফ, আমরা ধরছি ই এইচ
এটা আইডেন্টিটি এলিমেন্ট, এইচ কম্পোজিশন, এইচ কম্পোজিশনের আইডেন্টিটি এলিমেন্ট। এটা ইজি, এটা আইডেন্টিটি এলিমেন্ট, জি কম্পোজিশন, জি কম্পোজিশনের আইডেন্টিটি এলিমেন্ট। এখন আমরা যদি কোন একটা এইচ এই এইচ এলিমেন্টের ভিতর থেকে তুলি, এই এইচটা ভিতর থেকে তুলি, তো এইচ বিলংস টু এইচ যদি হয়, সো এইচ তো সাবসেট, তাহলে এইচ বিলংস টু জিও হবে। সো আমরা এটা লিখতে পারি যে ইএইচ তো আইডেন্টি এলিমেন্ট, সো ইএইচ কম্পোজিশন এইচ ইকুয়াল টু এইচ কম্পোজিশন ইএইচ ইকুয়াল টু এইচ লিখতে পারি, ফর অল এইচ বিলংস টু এইচ এর জন্য এটা হবে, এইচের ভিতরে যখন এলিমেন্ট নিলে। এখন ওই আইডেন্টিটি এলিমেন্টটা তো জির ভিতরেও আছে, সো আমরা এটাও লিখতে পারি যে ইজি কম্পোজিশন এইচ ইকুয়াল টু এইচ কম্পোজিশন ইজি ইকুয়াল টু এইচ হবে, ফর অল এইচ বিলংস টু এইচ, জির জন্য হবে, কারণ যেটা এইচের ভিতরে আছে সেটা তো জির ভিতরেও আছে। সো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা, আমি এখান থেকে যেটাই নিই না কেন, মানে আমি যদি এটাও নিই, সো আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো যে এইচ কম্পোজিশন ইএইচ ইকুয়াল টু এইচ কম্পোজিশন ইজি, কারণ দুটো এইচের সঙ্গে সমান। সো আমরা জানি যে লেফট ক্যান্সেলেশন ল, রাইট ক্যান্সেলেশন ল, এগুলো আমরা করেছি, সেখানে ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই হবে, এবং যদি আমি লেফট ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই করি, সো ইএইচ ইকুয়াল টু ইজি হবে, ইএইচ ইকুয়াল টু ইজি হবে বাই লেফট ক্যান্সেলেশন ল। সো আমরা দেখতে পেলাম যে আইডেন্টিটি যদি থাকে, দুটো থাকে না থাকবে, তাহলে দুটো আইডেন্টিটি কিন্তু সেম হচ্ছে, দুটো আইডেন্টিটি কিন্তু সেম হচ্ছে। এবার আমরা ইনভার্সের সেম থিওরেম পাবো, ইনভার্সের থিওরেমে যাবো, তো আমি পেজ সেভ করছি, যদি কোনো অসুবিধা থাকে বলবেন কিন্তু, ওকে, আমি পেজ সেভ করছি এবং এগোচ্ছি। পরবর্তী থিওরেম, একইভাবে লেট এইচ কম্পোজিশন বি এ সাবগ্রুপ অফ এ গ্রুপ জি কম্পোজিশন, জি কম্পোজিশনের একটা সাবগ্রুপ, দেন ইফ এ বিলংস টু এইচ, দেন দি ইনভার্স, দি ইনভার্স অফ এ ইন এইচ কম্পোজিশন, মানে এর ইনভার্স এইচ কম্পোজিশনে, ইজ দি সেম অ্যাজ দি ইনভার্স ইন ইনভার্স অফ এ ইন জি কম্পোজিশন। মানে ঠিক সেম কথা বললো, কোন একটা এলিমেন্ট, আমি যদি এটা ছবি এঁকে ব্যাখ্যা করার চেষ্টা করি, যে এক সেকেন্ড, কোন একটা এটা ধরুন জি, এবং এটা ধরুন এইচ, এটা এইচ, যে কোনোভাবে রাখতে পারে। সো এটা হলো জি কম্পোজিশন, এটা হলো এইচ কম্পোজিশন। এখন কোন একটা এলিমেন্ট এই জায়গাটায় আছে, এ, তাহলে এর যে ইনভার্স, এইচ কম্পোজিশনটা তো একটা গ্রুপ, এইচ কম্পোজিশনটা তো একটা গ্রুপ, তা এ যদি এইচের ভিতরে থাকে, এ এর যে ইনভার্স, তার আগে বলি, এ যদি এইচের ভিতরে থাকে, তাহলে এ তো জির ভিতরেও থাকবে, কারণ এইচ তো জির একটা সাবসেট, তো এইচ গ্রুপ, তাহলে এর একটা ইনভার্স, সেটা আমি এ ইনভার্স
এইচ এরাম নাম দিলাম, সেটা এইচ এর ভিতরে থাকবে। আবার জি উ একটা গ্রুপ, তাহলে এ ইনভার্স জি বলে যদি এর ইনভার্স নিই তাহলে সেটাও জির ভিতরে থাকবে। এই দুটো এলিমেন্ট কিন্তু সেম হবে, এই দুটো এলিমেন্ট কিন্তু সেম হবে, সেটা আমরা প্রুফ করতে চাইছি। সো আমি প্রুফটা করি, আমি প্রুফ থেকে শুরু করছি। হ্যাঁ 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 হ্যাঁ, সবই আছে, ভিডিও আছে, স্ক্রিনশট আছে, কোনো অসুবিধা হবে না, সবই পেয়ে যাবেন। একবারে আমি দুটোকে একবারে একসাথে করে আমি দিয়ে দেবো। সো যেটা আমি বলছিলাম যে আমি যদি ছবি এঁকে আরেকবার বোঝানোর চেষ্টা করি, যে এই একটা গ্রুপ, এটা একটা গ্রুপ এবং তার ভিতরে একটা সাব গ্রুপ, এর ভিতরে একটা ছোট সাব গ্রুপ আছে। এবার কোন একটা এলিমেন্ট, সেই এলিমেন্টটা সাব গ্রুপের মধ্যে আছে, গ্রুপটার নাম দিলাম জি কম্পোজিশন, আর সাব গ্রুপটার নাম দিলাম এইচ কম্পোজিশন। গ্রুপটার নাম জি কম্পোজিশন, সাব গ্রুপটার নাম এইচ কম্পোজিশন। এই সাব গ্রুপের মধ্যে কোন একটা এলিমেন্ট এ আছে, তা সাব গ্রুপ তো নিজে একটা গ্রুপ, তাহলে সাব গ্রুপ যদি গ্রুপ হয়, গ্রুপের যে চারটে প্রপার্টি সেটা তাকে মানতে হবে, সেটা যদি তাকে মানতে হয় তাহলে এই এই এর একটা ইনভার্স, এ ইনভার্স সেটা ওই সাব গ্রুপের মধ্যে থাকতে হবে। সো সেটা সাব গ্রুপের মধ্যে আছে। এবার আমরা যদি শুধু গ্রুপটার কথা ভাবি, যে সাব গ্রুপটার কথা ভুলে যাই, সো শুধু এই গ্রুপটা আছে জি, শুধু গ্রুপটা জি আছে, এখন এটা হলো তাহলে সেই জি কম্পোজিশন। তাহলে এর ভিতরেও তো ওই এক্স এলিমেন্টটা আছে কোনো এক জায়গায়, এ এলিমেন্টটা আছে, তাহলে এই জি কম্পোজিশনের রেসপেক্টেও ওই এ ইনভার্স পাবো। মানে এটা যদি আমি এইচ এর রেসপেক্টে ভাবি তাই এইচ দিই, আর এটা যদি জি এর রেসপেক্টে ভাবি তাই জি দিই। তাহলে আমরা এই থিওরেমে দেখাতে চাইছি যে এ এইচ ইনভার্সটা এ জি ইনভার্সের সঙ্গে সেম, এটা আমি দেখাতে চাইছি। তো এখন আমরা এইচ এর রেসপেক্টে ইনভার্স ধরেছি এ এইচ ইনভার্স, তো তাহলে কী হবে, এ এইচ ইনভার্স কম্পোজিশন এ ইকুয়াল টু এ কম্পোজিশন এ এইচ ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি। এবার আমরা আইডেন্টিটি ধরছি যে ই এইচ, এইচ এর আইডেন্টিটি, আবার জি রেসপেক্ট ইনভার্স এ জি ইনভার্স কম্পোজিশন এ ইকুয়াল টু এ কম্পোজিশন এ জি ইনভার্স ইকুয়াল টু ই জি। এখন আমরা একটু আগেই পড়ে এসেছি, মানে জাস্ট এর আগের থিওরেমে পড়ে এসেছি যে আইডেন্টিটি এলিমেন্ট দুটো, মানে ই জি আর ই এইচ দুটো সেম হয়। আমি এই সেম জিনিসটাকে ই ধরে নিলাম, সো এটা ইকুয়াল টু ই, এটা ইকুয়াল টু ই। সো আমি যদি এটাকে দুটোকে একটা ইকুয়েশন নাম দিই, সেই একই গল্প চলে আসছে, এক আর দুই। সো আমরা এক আর দুই থেকে কী পাচ্ছি, যে এই পার্টটা দুটোকে সমান করে দেবো, এই যে এই পার্টটা, বা সামনের পার্টটাকে নিয়েও সমান করলেও হয়। সো আমরা পাচ্ছি এ কম্পোজিশন এ এইচ ইনভার্স ইকুয়াল টু এ কম্পোজিশন এ জি ইনভার্স। সো সেই লেফট ক্যান্সেলেশন ল, এ এইচ ইনভার্স ইকুয়াল টু এ জি ইনভার্স, লেফট ক্যান্সেলেশন ল হয়ে গেল, বাই লেফট ক্যান্সেলেশন ল। তাহলে এবার আমরা তো প্রুফ করে ফেললাম যে যাই ইনভার্স হোক, সাব গ্রুপের মধ্যেও কোনো একটা এলিমেন্টের ইনভার্স যা হবে, গ্রুপের মধ্যেও এলিমেন্টের ইনভার্স তাই হবে। সো আমরা প্রুফ, আমাদের প্রুফটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পরবর্তী থিওরেমে যাব। আমি যেটা আগের সেশনে বলেছিলাম যে আমাদেরকে কোন একটা সাব গ্রুপ প্রুফ করার জন্যে, কোন একটা কিছুকে সাব গ্রুপ প্রুফ করার জন্যে আমাদেরকে সেটাকে গ্রুপ প্রুফ করতে হবে। মানে এইচ কম্পোজিশন যদি জি কম্পোজিশনের সাব গ্রুপ হয় তাহলে এইচ কম্পোজিশন নিজেই একটা গ্রুপ হবে। সো এইচ কম্পোজিশনকে নিজে গ্রুপ প্রুফ করতে গেলে কিন্তু আমাদেরকে চারটে প্রপার্টি হোল্ড করেই দেখাতে হচ্ছে। সো আমরা দেখতে চাইছি যে অত না খেটে, কম খেটে, চারটে প্রপার্টি না খাটিয়ে অন্তত অ্যাটলিস্ট দুটো প্রপার্টি যদি খাটাই, সো গ্রুপ ফর্ম হয়ে যাচ্ছে। সো সেই জায়গাটা থেকে আমরা দেখতে চাইবো যে কত কম প্রপার্টি খাটিয়ে আলটিমেটলি গ্রুপটা ফর্ম করা যাচ্ছে।
আমি পরবর্তী থিওরেমে যাব, পেজটা ক্লিয়ার করব, যদি কোনো অসুবিধা হয় সো বলবেন। ওকে, সো আমি পেজ সেভ করছি, ক্লিয়ার করছি। পরবর্তী থিওরেম, লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ, এ নন এমটি, হ্যাঁ রেকর্ডিং থাকবে, এ নন এমটি সাবসেট এইচ, একটা নন এমটি সাবসেট এইচ অফ জি, জির একটা নন এমটি সাবসেট, ফর্মস এ সাব গ্রুপ, ফর্মস এ সাব গ্রুপ অফ জি কম্পোজিশন ইফ অ্যান্ড অনলি ইফ দুটো কন্ডিশনে হোল্ড করে। এক নম্বর কন্ডিশন, এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ, ইমপ্লাই করবে এ কম্পোজিশন বি বিলংস টু এইচ। আর কন্ডিশন নাম্বার টু, এ বিলংস টু এইচ, ইমপ্লাই করবে এ ইনভার্স বিলংস টু এইচ। মানে আমাদের গ্রুপের যে চারটে কন্ডিশন ছিল, গ্রুপে তো চারটে কন্ডিশন ছিল, এক নম্বর ক্লোজড, দু নম্বর অ্যাসোসিয়েটিভ, তিন নম্বর আইডেন্টিটি, চার নম্বর ইনভার্স, তার মধ্যে দেখুন এক আর চারের কথা বলা হচ্ছে। মানে এক আর চার ঠিক না, এক পুরোপুরি বলা হচ্ছে, চারে ইনভার্স, হ্যাঁ ওটাও বলা হচ্ছে, এক আর চারের কথা বলা হচ্ছে। মানে এক আর চার মানলে অটোমেটিক্যালি বাকি দুটো মেনে যাবে। ওকে, সো আমি এর প্রুফে যাচ্ছি। ধরছি এটা ইফ অ্যান্ড অনলি প্রুফ, দেখুন এখানে ইফ অ্যান্ড অনলি প্রুফ রয়েছে। মানে আমাদেরকে কিন্তু বোথ সাইড দেখাতে হবে, যে এই এক আর দুই, মানে স্টেটমেন্টের এক আর দুই, এই দুটো মানলে যেমন সাব গ্রুপ হবে, তেমন সাব গ্রুপ হলে এই দুটো মানবে, দুটোই কিন্তু দেখাতে হবে। সো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে লেট এইচ কম্পোজিশন বি এ সাব গ্রুপ অফ জি কম্পোজিশন, এইচ কম্পোজিশনটা জি কম্পোজিশনের সাব গ্রুপ। তাহলে এইচ কম্পোজিশন তো সেক্ষেত্রে কী হবে, এইচ কম্পোজিশন চারটে প্রপার্টি হোল্ড করবে, এক দুই তিন চার। এইচ কম্পোজিশন যদি সাব গ্রুপ হয় তাহলে এইচ কম্পোজিশন তো অবশ্যই একটা গ্রুপ হবে, এইচ কম্পোজিশন ইজ এ, দেয়ারপর এইচ কম্পোজিশন ইজ এ গ্রুপ। যদি এটা গ্রুপ হয় তাহলে সে চারটে প্রপার্টি হোল্ড করবে, আর যদি এটা চারটে প্রপার্টি হোল্ড করে তাহলে এক আর দুই, মানে যে দুটো প্রপার্টি লেখা আছে, দেয়ারপর এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ ইকুয়াল টু এ বি বিলংস টু এইচ, এটাও হবে বাই ক্লোজ প্রপার্টি। আর দু নম্বর, এ বিলংস টু এইচ, ইমপ্লাই করবে এ ইনভার্স বিলংস টু এইচ বাই ইনভার্স এলিমেন্ট। একটা পার্ট আমরা দেখাতে পারলাম, যে যদি ফরওয়ার্ড পার্টটা, মানে এই পার্টটা যদি সাব গ্রুপ হয় তাহলে দুটো প্রপার্টি হোল্ড করছে। বাট এবার আমরা উল্টোটা দেখাতে চাইছি, যদি দুটো প্রপার্টি হোল্ড করে তাহলে সাব গ্রুপ হচ্ছে। সো কনভার্সলি, ধরে নিচ্ছি এইচ জাস্ট একটা সাবসেট, এইচ সাবসেট অফ জি, একটা নন এমটি সাবসেট, এবং অ্যান্ড এইচ নট ইকুয়াল টু ফাইভ, নন এমটি, এবং এইচ দুটোই প্রপার্টি দুটো হোল্ড করছে। মানে এক নম্বর প্রপার্টি এ বি যদি এইচ এর মধ্যে থাকে তাহলে ইমপ্লাই করবে এ কম্পোজিশন বি এইচ এর মধ্যে আছে, আর দু নম্বর হচ্ছে এ যদি এইচ এর মধ্যে থাকে তাহলে ইমপ্লাই করবে এ ইনভার্স এইচ এর মধ্যে আছে। তা এই প্রপার্টি থেকে তো বলে দেওয়া যায় যে আমাদের প্রথম প্রপার্টি, সো সেই ক্লোজ প্রপার্টি হোল্ড হয়ে গেল, ক্লোজড প্রপার্টি হোল্ড হলো। আর এটা থেকে বলা যায়
যে মানে এখানে আইডেন্টিটি অবশ্যই ইনভার্স ইনভার্স প্রপার্টিও কিন্তু হোল্ড হচ্ছে, বা ইনভার্স, হ্যাঁ ইনভার্স প্রপার্টি হোল্ড হচ্ছে, কারণ এই ইনভার্সটাকে তো ওরা ইনভার্সই বোঝাচ্ছে, ইনভার্স ছাড়া তো অন্য কিছু নয়। তো আমরা কিন্তু এক আর চার দেখিয়ে ফেললাম, এবার আমাদেরকে এনি হাও দুই দেখাতে হবে এবং তিন দেখাতে হবে। দুইয়ে কী আছে অ্যাসোসিয়েটিভ, আর তিনে কী আছে, তিনে হচ্ছে আইডেন্টিটি। সো আমরা এগোই, আমি পেজ সেভ করছি, ক্লিয়ার করলাম। সো প্রথমত আমরা দেখাবো অ্যাসোসিয়েটিভ, মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এখন আমরা যে কোনো তিনটে এলিমেন্ট এ বি সি এইচ থেকে তুললাম, আমরা কি দেখাতে চাইছি যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। তো যদি যে কোনো তিনটে এলিমেন্ট তুলি, তাহলে এইচ তো একটা সাবসেট জি এর, তাহলে ওই তিনটে এলিমেন্ট সমস্ত এলিমেন্ট এইচ এর জির ভিতরে থাকে, সো ওই তিনটে এলিমেন্টও জির ভিতরে থাকবে। এখন জি তো গ্রুপ, জি তো গ্রুপ, তাহলে জি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। অ্যাসোসিয়েটিভ পিআরও পিআর টি ওয়াই প্রপার্টি হোল্ড, যদি ও অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, তাহলে কিন্তু আমরা কি পাবো, এ কম্পোজিশন বি কম্পোজিশন সি ইকুয়াল টু এ কম্পোজিশন বি কম্পোজিশন সি পাবো। তাহলে আমরা আলটিমেটলি এ কম্পোজিশন বি কম্পোজিশন সি পেলাম, এ কম্পোজিশন বি কম্পোজিশন সি ফর অল এ বি সি বিলংস টু এইচ এর জন্য, মানে এইচ এর এলিমেন্টগুলোর জন্য কিন্তু পেয়ে গেলাম। এই এইরকম প্রপার্টি যেটা কোনো একটা বড় সেটে খাটে, খাটলে সেটা ছোট সেটেও খাটে, এইরকম প্রপার্টিগুলোকে বলা হয় হেরিডিটি প্রপার্টি, ওকে, মানে বংশগত প্রপার্টি। সো এরকম একটা বড় সেট, সেই সেটের মধ্যে যদি খাটে এবং দেখা যায় যে এর ভিতরে কোনো একটা ছোট সেট তার জন্য এটা খেটে যাচ্ছে, এরকম একটা ছোটো সেটের জন্যও খাটছে, তাহলে এইরকম প্রপার্টিগুলোকে বলা হয় হেরিডিটি প্রপার্টি, ওকে, বংশগত প্রপার্টি আমরা বলে থাকি। সো এগুলো অন্য সময় হয়তো কাজে লাগবে, এসএমবি টু থ্রিতে হয়তো কাজে লাগবে। সো যাই হোক, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড হয়ে গেল। এবার আমরা দেখাবো আইডেন্টিটি, আইডেন্টিটি এলিমেন্ট। সো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এ এইচ এর মধ্যে আছে এবং এ ইনভার্সও এইচ এর মধ্যে আছে, আমার ওই কন্ডিশনে দেয়াই আছে। তাহলে আবার প্রপার্টি নাম্বার ওয়ান কি বলছে, এ কম্পোজিশন বি বিলংস টু এইচ ফর অল এ বি বিলংস টু এইচ, তা এ আর এ ইনভার্স দুজনেই আছে, সো আমরা কি বলতে পারি, এ কম্পোজিশন এ ইনভার্স বিলংস টু এইচ। সো আমরা এ কম্পোজিশন এ ইনভার্সের মানে কি জানি, ই বিলংস টু এইচ, তো আমি কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট ইর ভিতরে পেয়ে গেলাম, দ্যাট ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। সো আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যাচ্ছে। সো চারটে প্রপার্টি কিন্তু হোল্ড করছে এইচ, তাহলে এইচ কম্পোজিশন একটা গ্রুপ ফর্ম করছে, যদি একটা গ্রুপ ফর্ম করে তাহলে ইট ইজ এ সাব গ্রুপ অফ জি কম্পোজিশন, এটা জি কম্পোজিশনের একটা সাব গ্রুপ হবে। সো আমরা কিন্তু দেখেই ফেললাম যে আমাদেরকে কোনো একটা কিছুকে সাবগ্রুপ প্রমাণ করার জন্যে চারটে প্রপার্টি দেখানোর দরকার নেই, জাস্ট দুটো প্রপার্টি দেখালেই হবে, চারটে প্রপার্টি দেখানোর দরকার নেই, জাস্ট দুটো প্রপার্টি দেখাতেই হবে, ওকে। সো আমি এখানে এবার একটা ছোটো কথা বলতে চাই যে এই দুটো প্রপার্টিকে না দেখিয়ে আমরা যদি একটা প্রপার্টি দেখাই তাতেও হবে, মানে ধরুন মানে দুটো থেকে আমরা একটা নামিয়ে আনছি, জি কম্পোজিশন একটা গ্রুপ, এখন এইচ এর একটা সাব গ্রুপ, সরি সাবসেট জি, যদি আমরা দেখাতে পারি যে এ বি বিলংস টু এইচ এর জন্যে এ কম্পোজিশন বি ইনভার্সটা বিলংস টু এইচ, মানে আমি দুটো প্রপার্টিকে মিশিয়ে দিলাম, আমার দুটো প্রপার্টি কী ছিল, এ বি বিলংস টু এইচ এর জন্যে এ কম্পোজিশন বি বিলংস টু এইচ, আর ছিল এ বিলংস টু এইচ এর জন্যে এ ইনভার্স বিলংস টু এইচ, এই দুটো প্রপার্টি ছিল।
সো আমরা দুটোকে মিশিয়ে এটা বানালাম। সো আমরা যদি এটাও দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ওটা সাবগ্রুপ, এটাও প্রুভ করা যায়। সো আমি আর সেই প্রুফটায় যাচ্ছি না, এটাও জাস্ট সিমিলারভাবে প্রুভ করা যাবে। ওকে, সো এই পর্যন্ত যদি কোনো অসুবিধা থাকে বলবেন, দেন আমি পরবর্তী আর একটা প্রুফে যাব। ওকে, সো আমি পেজ সেভ করছি, এগোচ্ছি পরবর্তী থিওরেম। লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ, এটা একটা গ্রুপ, অ্যান্ড এইচ বি এ নন এমটি ফাইনাইট সাবসেট অফ জি, জি নন এমটি ফাইনাইট সাবসেট, দেন এইচ কম্পোজিশন ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন ইফ অ্যান অনলি, এটাও ইফ অ্যান অনলি প্রুফ, মানে ব্যাকওয়ার্ডও দেখাতে হবে। এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ, ইমপ্লাই করবে এ বি বিলংস টু এইচ। তবে এখানে একটা প্রপার্টিতে নিয়ে চলে আসলো, মানে এখান থেকেই কিন্তু সব আমরা দেখাতে পারবো, সো এখানে একটা এক্সট্রা কন্ডিশন রয়েছে, নন এমটি তো আগেও ছিল ফাইনাইট সাবসেট, নন এমটি ফাইনাইট সাবসেট, এছাড়া কিন্তু কোনো এক্সট্রা কন্ডিশন নেই। সো আমরা এটাকে প্রুফ করার চেষ্টা করি। সো প্রুফ, সো প্রথমত আমরা এখানে দুটো পার্ট দেখাতে হবে, যে এই কন্ডিশনটা হোল্ড করলে সাবগ্রুপ হবে, আবার সাবগ্রুপ হলে কন্ডিশনটা হোল্ড করবে। সো আমরা প্রথমে ধরে নেবো এটা সাবগ্রুপ, কারণ সাবগ্রুপ ধরে নিয়ে কন্ডিশনটা তো খুব সোজা, ওটা তো ক্লোজ প্রপার্টি। সো যদি এইচ কম্পোজিশন একটা সাবগ্রুপ অফ জি কম্পোজিশন হয়, দেন প্রপার্টি ওয়ান স্যাটিসফাইড, ক্লোজ প্রপার্টি স্যাটিসফাইড, দেন বাই ক্লোজ প্রপার্টি এ কম্পোজিশন বি বিলংস টু এইচ ফর অল এ বি বিলংস টু এইচ এর জন্য, কারণ সেক্ষেত্রে কী হবে, এইচ কম্পোজিশনটা তো নিজেই একটা গ্রুপ ফর্ম করবে। সো ও যদি গ্রুপ ফর্ম করে, সো ও যদি গ্রুপ ফর্ম করে তাহলে ও চারটে প্রপার্টি হোল্ড করে যাবে। ওকে, সো দেখুন যদি কোনো এই মানে আমি একটা পার্ট বললাম, সো আমি এবারে পরের পার্টটায় যাব। একটুখানি ওয়েট করব, এক সেকেন্ড। সো এটা হলো, এবার আমি পরের পার্টটায় কি ধরবো, যে আমাদের এইচটা একটা নন এমটি সাবসেট, কনভার্সলি আমরা ধরছি এইচটা একটা নন এমটি সাবসেট জি এর, এবং এইচ নন এমটি মানে নট ইকুয়াল টু ফাইভ, এবং অবশ্যই ফাইনাইট হতে হবে, এইচটাকে ফাইনাইটও হতে হবে। তাহলে আমরা প্রথমত যেটা পে প্রপার্টিটা দেখাই সেটা হচ্ছে ক্লোজ প্রপার্টি, এবং এর সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে এ বিলংস টু এইচ
বি বিলংস টু এইচ এর জন্যে, এ বি বিলংস টু এইচ হচ্ছে, আমরা জাস্ট দেখাতে চাইছি যে বাকি প্রপার্টিগুলো মানে এইচটা একটা সাবগ্রুপ ফর্ম করছে মানে গ্রুপ ফর্ম করছে, বাকি প্রপার্টিগুলো স্যাটিসফাইড। তাহলে কোন একটা এলিমেন্ট এইচ, সেটা যদি এইচ এর ভিতরে থাকে, তা এইচ কি? এইচ তো ফাইনাইট। তাহলে এইচ যদি ফাইনাইট হয়, দেন এমনি আমরা ফাইনাইট হোক ইনফাইনাইট হোক, এইচ, এইচ স্কোয়ার, এইচ কিউব, এগুলো তো সবই যা পাবো আর অল ইন এইচ হবে, প্রত্যেকটাই বিলংস টু এইচ হবে, কারণ এইচ তো ক্লোজড বাই ক্লোজ প্রপার্টি। সো এখন এ তো হলো, এবার এইচ ফাইনাইট, তাহলে এই যে এলিমেন্টগুলো অল ডিস্টিংক্ট হবে না, মানে এইচ যদি ফাইনাইট হয়, এইচ ফাইনাইট, তাহলে এই এলিমেন্টগুলো অল ডিস্টিংক্ট হবে না, মানে আমি যদি, এটা তো ইনফাইনাইট সিরিজ, এইচ, এইচ স্কোয়ার, এইচ টু দি পাওয়ার কিউব, ডট 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 করে যদি এরকম এগোতে থাকে, এরা যদি সব বিলংস টু এইচ হয়, তাহলে তো এইচ ইনফাইনাইট গ্রুপ হয়ে যাবে। সো নিঘাত আমরা এখানে কোনো একটা মাঝপথে কাউকে পাবো, মানে ধরুন এইচ টু দি পাওয়ার কে পেলাম, যেটা আইডেন্টিটি হয়ে যাবে এবং তার অর্ডার কে হয়ে যাবে, এইচের অর্ডার কে হয়ে যাবে, এবং এইচ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান থেকে আবার এইচে ঘুরতে শুরু করবে, এইচ টু দি পাওয়ার কে প্লাস টু এইচ স্কোয়ারে ঘুরতে শুরু করবে, মানে বাকি পার্টগুলো ঘুরে আবার চলে আসবে। সেরকম আমরা একটা কাউকে পাবো, তা আমরা ওরকম ইন জেনারেল ধরছি না, আমরা ধরছি যে আমরা একটা এলিমেন্ট এর মধ্যে হয়তো এরকম পাবো যে এইচ টু দি পাওয়ার আর যে এলিমেন্টটা সেটা এইচ টু দি পাওয়ার এস এলিমেন্টের সঙ্গে সমান, এরকম একটা কিছু পাবো, মানে সব তো সমান না, এটা তো অল ডিস্টিংক্ট এলিমেন্ট না, সো কোন একটা এলিমেন্ট কোন একটা এলিমেন্টের সঙ্গে সমান হবে। এখানে আর এস ইন্টিজার এবং আর এস এর থেকে বড়, তাহলে আমরা এই দুটোকে যদি একপাশে নিয়ে আসি, গ্রুপের মধ্যে, সো এরকম করতে পারবো যে এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস ইকুয়াল টু ই, মানে আমরা শুধু পরে ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করবো, সো আমরা এরকম পেয়ে যাবো, মানে যদি আমি একটা জাস্ট ছোট্ট একটা দেখাচ্ছি, এইচ টু দি পাওয়ার আর ইকুয়াল টু এইচ টু দি পাওয়ার এস, এবার যদি আপনি এটাকে এরকম মাল্টিপ্লাই করেন, এইচ টু দি পাওয়ার আর কম্পোজিশন এইচ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এইচ টু দি পাওয়ার এস কম্পোজিশন এইচ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সো এর পরের লাইনে কী আসবে, এইচ টু দি পাওয়ার, এখানে তো আরটা আছে, একটা কমে যাবে, এইচ টু দি পাওয়ার আর মাইনাস ওয়ানটা এখানে এইচ টু দি পাওয়ার এস মাইনাস ওয়ানে হবে। এবার দেখুন আর বড় এস ছোট, সো আর বড় এস ছোট মানে এসের দিকটা যদি ছোট হয়, তাহলে এই পার্টটা এরকম ইনভার্স দিয়ে যদি আমি আবার পরে মাল্টিপ্লাই করি, সো এসের দিকটা অ্যাজ সুন অ্যাজ পসিবল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু আর এর দিকটা তখনও শেষ হবে না, সো আর এর দিকে এইরকম একটা কিছু থাকবে আর এসের দিকে ই চলে আসবে, তো আমরা এইটা পেলাম। এবার এখানে আর এস দুজনেই ইন্টিজার, সো আর মাইনাস এস যেটা সেটাও তো একটা ইন্টিজার, সো আর মাইনাস এস যদি ইন্টিজার হয়, তাহলে এই যে এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস মানে এইচের মানে কোনো একটা ইন্টিজার, এখানে দেখুন এইগুলো তো সব তো বিলংস টু এইচ ছিল, সো এটাও বিলংস টু এইচ হবে, এবং অবশ্যই ই, ইউ বিলংস টু এইচ, তাহলে এটাও বিলংস টু এইচ হবে, এবং এটা কি, এটা তো ই, তাহলে ই বিলংস টু এইচ হয়ে যাবে। সো আমরা কিন্তু একটা প্রপার্টি প্রুভ করে ফেললাম, আইডেন্টিটি প্রপার্টি, আইডেন্টিটি এলিমেন্ট বিলংস টু এইচ, তাহলে আমরা ক্লোজ প্রপার্টি অলরেডি পেয়ে যাচ্ছি, আইডেন্টিটি প্রপার্টি অলরেডি পেয়ে যাচ্ছি। ওকে, সো দেখুন এই পর্যন্ত কোনো অসুবিধা আছে কিনা, এবার আমরা পরবর্তী অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখিয়ে নেবো, নিয়ে আমরা ইনভার্স প্রপার্টিতে যাবো দরকার। সো আমি পেজ সেভ করছি, এবং এগোচ্ছি। এখন সেই একই কথা যে এখানে একটা বড় গ্রুপ আছে, গ্রুপটার নাম এইচ, এবং একটা ছোট গ্রুপ আছে, গ্রুপটার নাম জি,
এই বড় গ্রুপ আছে গ্রুপটার নাম জি, ছোট গ্রুপ আছে ছোট গ্রুপটার নাম এইচ। সো এটা হলো জাস্ট সাবসেট, মানে এটা এখনো গ্রুপ গ্রুপ হয়নি, আর এটা হলো জি কম্পোজিশন। তা আমি যদি এখান থেকে দু তিনটে এলিমেন্ট তুলি এ বি সি, না আমি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি প্রুভ করতে চলেছি। সো এ বি সি একই কথা, এই হেরিডিটি প্রপার্টি যদি এইচ এর মধ্যে থাকে তাহলে তো এইচ সাবসেট, তাহলে এ বি সি জির মধ্যে থাকবে, আর জি একটা গ্রুপ, জি যদি গ্রুপ হয় তাহলে জি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। সো আমরা কি পাবো, এ কম্পোজিশন বি কম্পোজিশন সি ইকুয়াল টু এ কম্পোজিশন বি কম্পোজিশন সি পাবো, এবং এ বি বিলংস সি বিলংস টু এইচ এর জন্য পাবো। ওকে, সো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড হয়ে গেল। এবার আমরা দেখাবো ইনভার্স, ইনভার্স। এখন ইনভার্সের জন্য আমরা একটা কাজ করি, আর মাইনাস এস যেটা আমরা পেয়েছিলাম একটু আগে, এটা কিন্তু একের থেকে বড় হবে। আর মাইনাস এসটা অবশ্যই জিরোর থেকে তো বড় হবে এবং একের থেকে বড় হবে, কারণ ওটা যদি এক হয় তাহলে ওটা আইডেন্টিটি হয়ে যাবে। কারণ আমরা জানি মানে এইচ কোনো একটা এলিমেন্ট সেটা আইডেন্টিটির সঙ্গে সমান হবে যদি তার অর্ডার এক হয়। ওকে, সো এটা একের থেকে বড় হবে। সো ইমপ্লাই করছে আর মাইনাস এস মাইনাস ওয়ানটা জিরোর থেকে বড় হবে। তাহলে এইচ টু দি পাওয়ার আর মাইনাস এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস মাইনাস ওয়ান, এই যে এলিমেন্টটা এটা একটা ইন্টিজার, জিরোর থেকে বড় ইন্টিজার। সো এটা ওই যে সেটটা পেয়েছিলাম আইডেন্টিটি এইচ এইচ স্কোয়ার এইচ কিউব ডট ডট করে যে সেটটা পেয়েছিলাম, ওই সেটের মধ্যে কোনো একটা এলিমেন্টের সঙ্গে সমান হবে, সমান হবে, বিলংস টু এইচ অ্যান্ড, এবং এটা যদি সমান হয় তাহলে আমরা কি পাবো যে এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস মাইনাস ওয়ান এর সঙ্গে যদি এইচ এর কম্পোজিশন করি তাহলে কি পাচ্ছি, এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস মাইনাস ওয়ান প্লাস ওয়ান, দ্যাট মিন্স এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস। আর একটু আগেই মানে আমরা আগের বোর্ডে এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস কে ই প্রুভ করে রেখে এসেছিলাম, তাহলে ইকুয়াল টু ই পাচ্ছি। দেন এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস মাইনাস ওয়ানটা ই হচ্ছে, ই হচ্ছে। তাহলে এইচ যে ইনভার্স, এইচের যে ইনভার্স মানে আমরা এটা পেলাম, সরি এখানে আমি একটা লিখা ভুল করেছি, কম্পোজিশন এইচ ইকুয়াল টু ই। সো আমরা ইনভার্স প্রপার্টি অনুযায়ী কি জানি যে কোনো একটা এলিমেন্ট এ ইনভার্স কম্পোজিশন এ ইকুয়াল টু ই হয়। তো আমরা এখান থেকে কি বলতে পারি, এইচ এর যে ইনভার্স সেটা এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস মাইনাস ওয়ানের সঙ্গে সমান, সেরকম যতগুলো এইচ আমরা পাবো সেরকম ততগুলো এরকম পাবো। সো প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স ওর মধ্যে বিলংস করছে, আমরা দেখিয়ে দিলাম। সো এইচ কম্পোজিশন যেটা সেটা কিন্তু সাবগ্রুপ ফর্ম করে গেল। এখানে কিন্তু একটা এক্সট্রা কন্ডিশন আছে, আমরা দুটো থিওরেম শিখলাম, একটা হচ্ছে জি গ্রুপ এইচ সাবসেট, এক নম্বর কন্ডিশন ক্লোজ প্রপার্টি, এবং চার নম্বর কন্ডিশন যদি ইনভার্স প্রপার্টিটা হোল্ড করে তাহলে এইচটা সাবগ্রুপ হয়ে যাবে। আর আরেকটা পেলাম আমরা, সেটা হচ্ছে যে এইচ গ্রুপ, সরি জি গ্রুপ এইচ সাবসেট, এবং এটা শুধু গ্রুপ না, এটা ফাইনাইট ফাইনাইট গ্রুপ, তাহলে যদি শুধুমাত্র এক নম্বর প্রপার্টিটা হোল্ড করে যায় তাহলে কিন্তু এটা সাবগ্রুপ হয়ে যাবে, এইচটা সাবগ্রুপ হয়ে যাবে। হ্যাঁ শুনতে পাইনি, আরেকবার বলুন। এটা তো আগের যে মানে আগে আমি লাস্ট যে এই এর আগে যে ক্লিয়ার করলাম তার আগেই ছিল। তো মানে আমরা কি ধরেছিলাম যে কোনো একটা এলিমেন্ট আর এইচ টু দি পাওয়ার আর কোনো একটা এলিমেন্ট এস এর সঙ্গে সমান, সো
এটাকেই দিয়ে পাশে নিয়ে আসি, মানে আমি যদি একদম বাংলা সূচক নিয়ম দিয়েই ভাবি তাহলে কি হবে, এরকম হবে ইকুয়াল টু ই, সেটাই আছে। ক্লিয়ার? এখন এই থিওরেমটাই কিন্তু আমরা বারবার একটা কথা বলছি যে ফাইনাইট শব্দটা ইম্পর্টেন্ট। ওকে, আপনারা ফাইনাইট শব্দটা নিচে আন্ডারলাইনও করতে পারেন। যদি আমি একটা ইনফাইনাইট গ্রুপ নিই তাহলে এই থিওরেমটা কিন্তু খাটবে না। ওকে, সো আমি সেরকম একটা এক্সাম্পলে যাচ্ছি। দেখুন, যদি আমরা জি কে জেড প্লাস নিই এবং তার একটা সাবসেট এইচ, সেটা যদি ন্যাচারাল নাম্বার নিই, জেড মানে হচ্ছে ইন্টিজার, ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার যদি আমরা এটা নিই তো জেড প্লাস তো একটা গ্রুপ, এটা তো একটা গ্রুপ হয় জেড প্লাস, আমরা দেখে এসেছি, এবং এটা কিন্তু ইনফাইনাইট গ্রুপ, এবং এন ইজ অ্যান ইনফাইনাইট সাবসেট অফ জেড, এনও কিন্তু ইনফাইনাইট, কিন্তু এন প্লাস, এন প্লাস এটা কিন্তু গ্রুপ ফর্ম করে না। এটা যদি গ্রুপ ফর্ম না করে তাহলে এটা সাবগ্রুপও ফর্ম করবে না, সাবগ্রুপও ফর্ম করবে না। সো আমরা দেখতে পেলাম যে যদি এই গ্রুপটা ইনফাইনাইট গ্রুপ হয় তাহলে কিন্তু তার কোনো সাবসেট, নন এমটি সাবসেট, সে কিন্তু গ্রুপ ফর্ম করবে না, মানে সাবগ্রুপও ফর্ম করবে না। সো থিওরেমটায় ফাইনাইট শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার যে থিওরেমটা যাবো সেটা কিন্তু আরও ইম্পর্টেন্ট। ওকে, সো এই পেজ সেভ করছি, এবং এই থিওরেম, যে থিওরেমটা এবার করবো সেই থিওরেমটা কিন্তু মোটামুটি দু তিন বছরের মধ্যে পাওয়া যায় আশা করি, কোশ্চেন পেপারে, সব কটা ইউনিভার্সিটির কোশ্চেন পেপারেই পাওয়া যায় এবং আপনাদের ইউনিভার্সিটির কোশ্চেন পেপারে আপনারা দেখলে পাবেন যে থিওরেমটা হচ্ছে এরকম। লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ অ্যান্ড এইচ কে আর টু সাব গ্রুপ, আর টু সাব গ্রুপ অফ জি কম্পোজিশন। অবশ্যই ওদের একটা অপারেশন আছে, আমি সে অপারেশনটা লিখিনি, অবশ্যই মানে সেটা কম্পোজিশনও হতে পারে, কোনো রেস্ট্রিক্টেড কম্পিটিশন কম্পোজিশন অপারেশনও হতে পারে, মানে একটা কিছু হবে। সেই দেন এইচ ইন্টারসেকশন কে, যেটা মানে ওদের যে ইন্টারসেকশন সাবগ্রুপ দুটো যে ইন্টারসেকশন, ইজ এ সাবগ্রুপ, ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন, অফ জি কম্পোজিশন। তার মানে আমি যদি একটু ছবি এঁকে ব্যাখ্যা করার চেষ্টা করি যে কি বলতে চাইছে, ধরুন এটা হচ্ছে একটা গ্রুপ জি কম্পোজিশন, এর ভিতরে দুটো সাবগ্রুপ আছে, একটা ধরুন এটা এইচ আর একটা ধরুন এটা কে। ওকে, সো এবার আমি নামগুলো লিখি। সো এটা হলো সাপোজ কে কম্পোজিশন, এটা হলো এইচ কম্পোজিশন, আর এটা হলো জি কম্পোজিশন। জি কম্পোজিশন গ্রুপটা দুটো সাবগ্রুপ আছে। এখন এদের যে ইন্টারসেকশনটা, মানে এই জায়গাটা, এই জায়গাটা, এটা কি এইচ ইন্টারসেকশন কে, এই জায়গাটা একটা সাবগ্রুপ ফর্ম করবে, এই জায়গাটা একটা সাবগ্রুপ ফর্ম করবে, সেটা বলতে চাইছি। সো আমরা সেই থিওরেমটা প্রুভ করবো এবার। ওকে, সো এটা যদি সাবগ্রুপ ফর্ম করে তাহলে আমরা এবার জাস্ট ওই দুটো প্রপার্টি দিয়ে দেখাবো, কিন্তু যে দুটো, মানে যে দুটো প্রপার্টি দিয়ে আমরা এগোতে চাইছিলাম, দুটো প্রপার্টি এনেছিলাম, এ ক্লোজ প্রপার্টি আর আই ইনভার্স প্রপার্টি। এবং তারপরে আর একটা কথা বলেছিলাম, যদি এ বি বিলংস টু এইচ হয় তাহলে এ বি ইনভার্স যদি এইচের মধ্যে থাকে তাহলে কাজ মিটে যায়। সো সেই প্রপার্টিটা, মানে জাস্ট একটা প্রপার্টি দিয়ে, যেটা লাস্ট থিওরেম কিন্তু না, ফাইনাইটের জন্য না, কিন্তু আমি কিন্তু জানি না জি ফাইনাইট কি ফাইনাইট না, সো জি মে বি ইনফাইনাইট। সো এ বি যদি জির মধ্যে থাকে, কোনো একটা সাবগ্রুপের মধ্যে থাকে, সাবসেটের মধ্যে থাকে, এ বি ইনভার্স যদি সেই সাবসেটের মধ্যে দেখাতে পারি তাহলে কিন্তু কাজ মিটে যায়, সেইটা দিয়ে দেখাবো। সো প্রথমত প্রুফ, আমরা জানি ই
জির মধ্যে আছে, কারণ জি গ্রুপ, তাহলে ওর মধ্যে তো একটা আইডেন্টিটি থাকবে। এবার এইচ সাব গ্রুপ, কে সাব গ্রুপ, সো তার মানে এর এদের মধ্যে ওই একই ই আছে কিন্তু, কারণ আমরা জানি যে ই কিন্তু কখনো আলাদা হয় না, আইডেন্টিটি এলিমেন্ট গ্রুপ সাব গ্রুপে কিন্তু কখনো আলাদা হয় না। সো যদি এইচ এর মধ্যেও ই থাকে, কে এর মধ্যেও ই থাকে, তাহলে ইটা এইচ ইন্টারসেকশন কে এর মধ্যে থাকবে, এবং প্রুভ হয়ে গেল যে আমরা এখানে একটা কিছু এলিমেন্ট খুঁজে পাবো ই বলে। সো এইচ ইন্টারসেকশন কে কিন্তু নন এমটি, মানে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট খুঁজে পাচ্ছে। এখন যদি দেখা যায় কেস ওয়ান, কেস ওয়ান যদি দেখা যায় যে এইচ ইন্টারসেকশন কেটা শুধুমাত্র ই দিয়ে তৈরি, আর কেউ নেই ওখানে, অন্য কেউ নেই, তাহলে এটা কি হবে? ট্রিভিয়াল সাবগ্রুপ হবে। ট্রিভিয়াল সাবগ্রুপ হবে, ট্রিভিয়াল সাবগ্রুপ আলোচনা করেছি যেটা শুধুমাত্র ই নিয়ে গঠিত। আর কেস টু যদি দেখা যায় যে এইচ ইন্টারসেকশন কেটা শুধুমাত্র ই দিয়ে তৈরি না, ই ওর মধ্যে আছে বাট শুধুমাত্র ই দিয়ে তৈরি না, তাহলে আমরা ওখান থেকে দুটো এলিমেন্ট তুলতে পারবো। সো দুটো এলিমেন্ট ইন্টারসেকশন মানে কি, একদম প্রথম দিকের ক্লাস মানে যখন সেট থিওরি শিখিয়েছি করেছিলাম, সো এ বিলংস টু এইচ ইন্টারসেকশন কে, এইচ এ বিলংস টু এইচ, সরি এ বি বিলংস টু এইচ, এ বি বিলংস টু এইচ, অ্যান্ড ইন্টারসেকশন মানে অ্যান্ড হয়, এ বি বিলংস টু কে, এখন এইচ একটা সাবগ্রুপ, কে একটা সাবগ্রুপ, সো যদি সাবগ্রুপ হয় তাহলে তো এ কম্পোজিশন বি ইনভার্স বিলংস টু এইচ হবে, অ্যান্ড এ কম্পোজিশন বি ইনভার্স বিলংস টু কে হবে। সো আমরা আবার জুড়ে দিতে পারি এ কম্পোজিশন বি ইনভার্স বিলংস টু এইচ ইন্টারসেকশন কে হবে। সো আমরা যেটা দেখালাম যে এ বি বিলংস টু এইচ ইন্টারসেকশন কে এর জন্যে এ কম্পোজিশন বি ইনভার্স বিলংস টু এইচ ইন্টারসেকশন কে, সো সাবগ্রুপ প্রুভ হয়ে গেল। দেয়ারফর এইচ ইন্টারসেকশন কে, আমি এই জায়গাটা একটু রাখার চেষ্টা করব, দেয়ারফর এইচ ইন্টারসেকশন কে সাবগ্রুপ, খুব ইম্পর্টেন্ট থিওরেম কিন্তু। এবার কেউ চাইলে এটাকে, আমি একটা প্রপার্টি দিয়ে বললাম জাস্ট এইচ এটা দিয়ে বললাম, কেউ চাইলে এ কম্পোজিশন বি বিলংস টু এইচ ইন্টারসেকশন কেও করতে পারে, এবং এ ইনভার্স বিলংস টু এই এইচ ইন্টারসেকশন কেও করতে পারে, কোনো অসুবিধা নেই। বাট আমরা দেখালাম যে দুটো সাবগ্রুপ তাদের ইন্টারসেকশনটা সাবগ্রুপ হচ্ছে, কিন্তু যদি আমরা ইউনিয়নের কথা বলি, ইউনিয়ন কিন্তু সাবগ্রুপ নাও হতে পারে। ওকে, সো এক মিনিটের মধ্যে কিন্তু আপনারা লগ আউট হয়ে যাবেন, 40 মিনিটের বাউন্ডারি আপনাদের সবারই জানা আছে। সো লগ আউট হওয়ার পরে আমি এক্সাম্পল দেবো, লগ ইনের পরে একই সেম নতুন আইডি, নতুন পাসওয়ার্ড, পুরনো আইডি, আমি এক্সাম্পল দেবো। যে এক্সাম্পলে দেখবেন যে দুটো সাবগ্রুপ একটা গ্রুপের, তাদের ইউনিয়ন কিন্তু সাবগ্রুপ হচ্ছে না। ওকে, সো লগ আউট হওয়ার পরে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন, আমি দেন বলছি। সো এখন আমাদের দেখানোর মানে মেন যে কথাটা, সে কথাটা হচ্ছে ইউনিয়ন। আমি তার আগে একটা কথা বলে নিই যে ইন্টারসেকশন, দি ইন্টারসেকশন
অফ অ্যান আর্বিট্রারি ফ্যামিলি অব সাবগ্রুপ অফ এ গ্রুপ অফ এ গ্রুপ জি, কোন একটা গ্রুপ জি এর, এটা একটা পয়েন্ট করে লিখে রাখবেন, অফ এ গ্রুপ জি, কোন একটা গ্রুপ জি এর, ইজ এ সাব গ্রুপ অফ জি, ইজ এ সাব গ্রুপ অফ জি। সো এখানে আমি মানে জাস্ট দুটো দিয়ে একটু আগে দেখিয়েছিলাম, সো যদি এটা তিনটে দিয়েও হয় তাহলে কিন্তু সম্ভব, মানে এই একটা, এই একটা, এবং দেখা গেল এই আর একটা এরকম, সেক্ষেত্রেও কিন্তু এদের যে কমন ইন্টারসেকশনটা সেটা কিন্তু সাবগ্রুপ ফর্ম করবে, এদের যে কমন ইন্টারসেকশনটা আমরা পাচ্ছি সেটা এই এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু সাবগ্রুপ ফর্ম করবে। এরকম শুধুমাত্র তিনটে না, মানে আরবিটারি ফ্যামিলি মানে যে অনেকগুলো নিতে পারি যদি সেগুলোও কিন্তু সাবগ্রুপ ফর্ম করবে, বাট প্রবলেমটা হয়ে যাবে যদি ইউনিয়ন নিই। ওকে, ইউনিয়নের জন্য যেটা বলবো যে দি ইউনিয়ন অপ টু সাবগ্রুপ অফ এ গ্রুপ জি, অফ এ গ্রুপ জি ইজ নট নেসেসারিলি এ সাবগ্রুপ অফ জি, মানে ইউনিয়ন যদি নিই আমি সেক্ষেত্রে সাবগ্রুপ নাও হতে পারে। ওকে, সো দেখা যাক, এক্সাম্পল ধরুন আমি জি হিসাবে নিচ্ছি জেড প্লাসকে, সো আমরা জানি জেড প্লাস একটা গ্রুপ, আমরা জানি জেড প্লাস একটা গ্রুপ। এখন আমরা যদি এর দুটো সাবগ্রুপ নিই, একটা হচ্ছে এইচ যেটা হচ্ছে টু জেড প্লাস, জেড প্লাসের মধ্যে কারা আছে, জিরো আছে, প্লাস মাইনাস ওয়ান আছে, প্লাস মাইনাস টু আছে, প্লাস মাইনাস থ্রি আছে, এরা সব আছে। টু জেড প্লাসের মধ্যে জিরো আছে, প্লাস মাইনাস টু আছে, প্লাস মাইনাস ফোর আছে, প্লাস মাইনাস সিক্স আছে, মানে যেগুলো দুইয়ের গুণিতক সেগুলোই আছে, সো এটা কিন্তু একটা সাবগ্রুপ ফর্ম করবে। আমরা যদি কে হিসাবে নিই থ্রি জেড প্লাসকে, তার মানে এটা তিনের গুণিতক, সেটাও কিন্তু একটা সাবগ্রুপ ফর্ম করবে। এবার এদের যে ইউনিয়ন, এদের যে ইউনিয়ন, সে ইউনিয়নে মানে এইচ ইউনিয়ন কে, তার মানে এইচ ইউনিয়ন কে মানে কি, মানে সেটা দুইয়ের গুণিতকগুলোও আছে, তিনের গুণিতকগুলোও আছে, সবগুলো দুই তিন সবার গুণিতকগুলোই আছে। ওকে, সো আমরা এর ভিতরে কোন একটা এলিমেন্ট আমরা দুইকে খুঁজে পাবো, এবং এইচ ইউনিয়ন কে এর ভিতরে আমরা কোন একটা এলিমেন্ট তিনকে খুঁজে পাবো, বাট দুই প্লাস তিন আমরা যদি করি সেটা আসছে পাঁচ, সেটা কিন্তু দুইয়ের গুণিতকের ভিতরেও থাকে না, তিনের গুণিতকের ভিতরেও থাকে না। তো আমরা সেই একটা খুঁত বের করে ফেললাম যে যার জন্যে এইচ ইউনিয়ন কে কিন্তু সাবগ্রুপ হচ্ছে না, যে আমরা জানি যে কোনো একটা কিছুকে না দেখানোর জন্যে কিন্তু একটা উদাহরণই যথেষ্ট, তো সেই উদাহরণ কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে কথাটা দেওয়া আছে সেটা হচ্ছে নট নেসেসারিলি, তার মানে হতেও পারে না হতে পারে, না হতে পারে কেসটা দেখলাম, বাট হতে পারে কখন, তো সেই হতে পারে কেসে এবার আমি যাবো। ওকে, যে কখন হবে, তো কখন হবে সেই উদাহরণে আমি যাচ্ছি, তো এগোচ্ছি। তো যদি কোনো অসুবিধা থাকে বলবেন, আমি পেজ সেভ করবো এবং ক্লিয়ার করবো, তার আগে যদি কোনো অসুবিধা থাকে একবার জাস্ট আমায় জানাবেন। নাহলে জাস্ট একটা ওকে বাটন, ওকে। সো আমি আপনাদের পিডিএফটা বের করলাম, পিডিএফে আমি যেটা দেখতে পাচ্ছি পেজ নাম্বার 170 কমপ্লিট, 71 এর থিওরেম আমি বলে দিয়েছি,
বাহাত্তরের যে উপপাদ্য দুই বলা হয়ে গেছে, উদাহরণ রয়েছে, আচ্ছা উদাহরণগুলো আমি একটু পরে বলবো। এরপরে 74 পেজে একটা থিওরেম আছে, সেই থিওরেমটা আমরা করে ফেলেছি এবং ইউনিয়ন হয় না সেটাও করে ফেলেছি। এবং লাস্টে দেখুন 74 পেজের নিচে একটা মোটা মোটা কালি দিয়ে একটা লাইন লেখা রয়েছে, ওই লাইনটা এবার আমি বলতে চলেছি। ওকে, সো মোটামুটি আমাদের শেষ, আমাদের আর কিছু এক্সাম্পল হয়তো করতে হতে পারে, সেটা পরে দেখবো। আমি আগে ওই থিওরেমটা বলে নিই, ওটা যে হয় সেটা কী বা ব্যাপারটা কী সেটা বোঝানোর চেষ্টা করছি। ওকে, তো আমি এগোলাম, থিওরেমটা লিখছি যে কখন হয়। মোটামুটি আমরা সাবগ্রুপ শেষ করে ফেলেছি, কিছু এই ম্যাট্রিক্স রিলেটেড এক্সাম্পলগুলো রয়েছে। লেট, হ্যাঁ বুঝলাম না, টার্ম এন্ড এক্সাম, দেখুন এখন তো লকডাউন প্রসেস চলছে, লকডাউন প্রসেস উঠে গেলেই টার্ম এন্ড এক্সাম কিন্তু শুরু হবে। তো সেক্ষেত্রে ধরে রাখুন সবাই আশা করছে অ্যাজ সুন অ্যাজ পসিবল লকডাউনটা উঠে যাক, তা আমরা মানে যেটা স্কুল কলেজের যে ছুটিটা দিয়েছে সেটা কিন্তু গরমের ছুটি, মানে ধরে রাখুন অ্যাটলিস্ট জুন, যদিও জুন পর্যন্ত স্টে করে যায়, তো জুলাইতেও যদি মোটামুটি সব কিছু শেষ ঠিক হয়ে যায়, সো আগস্ট, মানে অ্যাটলিস্ট ধরা যায় আগস্টে টার্ম এন্ড এক্সাম। ওকে, সো থিওরেমটা বলছিলাম, লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ। এবার মানে সম্পূর্ণ জিনিসটাই ডিপেন্ড করছে লকডাউনের পরে, মানে লকডাউনটা যদি অ্যাজ সুন অ্যাজ পসিবল উঠেও যায় তবু তো স্কুলগুলোকে ছুটি ঘোষণা করে দেয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোকে ছুটি ঘোষণা করে দিয়েছে গরমের ছুটি পর্যন্ত, তো সেক্ষেত্রে কিন্তু গরমের ছুটি থাকি স্কুল কলেজ ইউনিভার্সিটি খোলার কোনো চান্স নেই। এবং লকডাউন কালকেও যদি উঠে যায় তাহলেও কিন্তু কালকেই স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছুদিন পরে খুলবে। সো গরমের ছুটি ধরে রাখা যায়, গরমের ছুটিটা কাটবে দেন জুলাই এর শেষ বা আগস্ট। এবার ইউনিভার্সিটি কিন্তু খুললেই প্রথমেই বিডিবির এক্সামের দিকে ঝাঁপিয়ে পড়বে, কারণ বিডিবির এক্সাম কিন্তু আগে ওরা নেবে। যাই হোক, লেট জি জিরো বি এ গ্রুপ অ্যান্ড বি এ গ্রুপ অ্যান্ড এইচ কে আর সাবগ্রুপ অফ জি জিরো, আর সাবগ্রুপ অফ জি জিরো, এই জি জিরো সাবগ্রুপ যেটা আমরা আগে দেখেছি। দেন এইচ ইউনিয়ন কে ফর্মস এ সাবগ্রুপ, এইচ ইউনিয়ন কে সাবগ্রুপ ফর্ম করবে অফ জি জিরো, জি জিরো সাবগ্রুপ ফর্ম করবে করবে ইফ অ্যান্ড অনলি, এটাও ইফ অ্যান্ড অনলি প্রুফ, ইফ অ্যান্ড only if either h subset of k or k subset of h। এই প্রুফটা যদি একটু ভালো করে বুঝতে পারেন তাহলে দেখবেন যে মোটামুটি থিওরেম টিওরেমগুলো নিয়ে যারা কাজ বাজ করে তারা কি পরিমাণে চালাক হয়। দেখুন আমি একটু বোঝানোর চেষ্টা করি, এটা ধরুন আমি একটু ছোটো নেব কারণ আমাকে দুটো ছবি আঁকতে হবে, ধরুন এই একটা, এটা জি এবং এটাও জি, মানে এটা আমি আর একটা নিলাম, দুটো জি। সো আমি দুটোকে জি লিখি, আমি আগে বোঝানোর চেষ্টা করি যে আলটিমেটলি গল্পটা কি। এবার এর ভিতরে ধরুন দুটো সাবগ্রুপ আছে, একটা ধরুন এই এবং তার ভিতরে এই, সো আমি ছোট যেটা সেটার নাম দিচ্ছি এইচ, এটা এইচ কম্পোজিশন, আর লাল কালি দিয়ে যেটা রয়েছে সেটার নাম দিচ্ছি কে কম্পোজিশন। সো দ্যাট মিনস এইচ ইজ এ সাবগ্রুপ অফ কে, এই পার্টটা হোল্ড করছে, মানে ছবি প্রথম ছবিটা এটা হোল্ড করছে। পরেরটাই বলছে কি, আইদার এটা হবে অর ওটা হবে, সো পরেরটাই যেটা বলছে যে এইচটা বড় হবে, সো আমি এই এইচ বড় করলাম এবং কেটা ছোট হবে, সো দ্যাট মিন্স এর ভিতরে কেটা থাকবে, সো এই কে।
সো তার মানে হচ্ছে এইখানটা এইচ কম্পোজিশনটা আছে, সরি কে কম্পোজিশন, কে কম্পোজিশনটা আছে এবং বাইরেটা এইচ কম্পোজিশনটা আছে, এটা হোল্ড করছে। এটা হোল্ড করুক বা এটাই হোল্ড করুক, যাই হোল্ড করুক, আপনি যদি ইউনিয়নের কথা ভাবেন, তো এইচ ইউনিয়নকে, এই যে এইচ ইউনিয়নকে, এই ইউনিয়ন এইচ ইউনিয়নকে, সো এক্ষেত্রে ইউনিয়নটাকে এই পুরোটা, আর এক্ষেত্রে ইউনিয়নটাকে এই পুরোটা, সো আলটিমেটলি এই পুরোটা কিন্তু সাবগ্রুপ, মানে এটা তো কে, সো এটা সাবগ্রুপ, এবং এটা তো এইচ, এটাও সাবগ্রুপ। এমন একটা থিওরেম যেখানে কি করলো, যে দুটো আলাদা আলাদা সাবগ্রুপ একজনকে আরেকজনের মধ্যে ঢুকিয়ে দিল, তাহলে ইউনিয়ন করলে কি হবে, বড়টা চলে আসবে। সো বড়টা তো অটোমেটিক্যালি সাবগ্রুপ হয়ে বসেই আছে, সো আমার তো কিছু ভাবার নেই। মানে আপনি যদি ছবিটা দিয়ে রাখেন, ভেন ডায়াগ্রাম দিয়ে রাখেন, তাহলে কিন্তু প্রুফটা ইজিলি বোঝা যাবে। বাট আপনি তো ভেন ডায়াগ্রাম দিয়ে প্রুফ করতে পারবেন না পরীক্ষার সময়, সো আপনাকে লিগ্যাল প্রুফ করতে হবে। সো আমরা সেটাই যাচ্ছি, প্রথমত আমরা ইফ অ্যান্ড অনলি প্রুফ। সো ইফ অ্যান্ড অনলি প্রুফের জন্য আমরা প্রথমত ধরে নিচ্ছি যে এইচ ইউনিয়ন কে যেটা সেটা সাবগ্রুপ। যদি এটা সাবগ্রুপ হয়, এবার আমরা কি প্রুফ করতে চাইছি, আমরা প্রুফ করতে চাইছি হয় এটা হবে অথবা এটা হবে। তো যদি প্রথমটার কথা বলি, মানে এইচ সাবসেট অফ কে, মানে আমি আইদার অর দিয়ে লিখি, মানে আমরা ওই প্রুফ করতে চাইছি যে আইদার এইচ সাবসেট অফ কে হবে অর কে সাবসেট অফ এইচ হবে। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আরো দুটো ছবি বলি, যে এটা ধরুন একটা সেট এ, আর এটা ধরুন একটা সেট বি। এবার আমি একটু লিখে দিই যে ভিতরেরটা বি সেট, এটা সেট মানে একদম সেট দিয়ে বলছি, আর বাইরেরটা এ। সো এখানে বলা যায় যে বি সাবসেট অফ এ, কিন্তু আপনি যদি এ ইউনিয়ন বি বের করেন, মানে এ আর বির ইউনিয়ন বের করেন, সো কি হবে, মানে এই পার্টটা হবে, এই পার্টটা মানে কি এর সঙ্গে সমান। সো যখন এরকম কেস হয় তখন এ ইউনিয়ন বিটা কিন্তু বড়টার সঙ্গে সমান হয়, এবং বড়টার সঙ্গে সমান হয়, যেটা আমরা একটু আগে আলোচনা করে আসলাম। এবার আরো একটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন, যে বি থেকে যদি আমরা এ বাদ দিই, মানে ছোটটা থেকে যদি আমরা বড়টা বাদ দিই, তাহলে কিন্তু আমাদের ফাই পড়ে থাকবে, কিছুই থাকবে না, ফাই জাস্ট নাল। তো সেই কথাটাই আমরা এখানে বলছি, যে যদি আমরা এখানে এখানে কি করেছি, ছোটটা থেকে বড়টা বাদ দিয়েছি, তাহলে এখানে ছোটকে এইচ থেকে কে, তাহলে কি হবে, ফাই পড়ে থাকবে। তাহলে আইদার আমরা এটা প্রুভ করতে চাই অর আমরা এটা প্রুভ করতে চাই, যে কে মাইনাস এইচ ইকাল টু ফাই। এবার আমরা কন্ট্রাডিকশন মেথডে কিছু প্রুভ করে থাকি, যে উল্টোটা ধরে নিই, তাহলে আমরা ধরে নিচ্ছি সাপোজ বা ইম্পসিবল লেট, ইম্পসিবল লেট এইচ মাইনাস কে টাও নট ইকাল টু ফাই, কে মাইনাস এইচ টাও নট ইকাল টু ফাই, মানে আমরা দুটোকেই ইচ্ছা করে ভুল ধরে নিলাম। এখন আমি যদি অঙ্কটা করা এরকম করে শুরু করছি, যে সূর্য পশ্চিম দিকে ওঠে, নিয়ে অঙ্কটা করতে 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 আমরা হুট করে একটা রেজাল্ট পেলাম যে আমরা ম্যাথমেটিক্স অনার্স করি। সো তার মানে কি, আমরা তো সত্যি ম্যাথমেটিক্স অনার্স করি না, তার মানে আমার ধরাটা ভুল ছিল সূর্য পশ্চিম দিকে ওঠে, আমরা এটা ধরে নিলাম, নিয়ে আমরা এগোচ্ছি। সো আমরা ওরকম আমরা ম্যাথমেটিক্স অনার্স করি কিছু একটা পাবো, যদি এটা নন এমটি হয় তাহলে আমরা এদের ভিতর থেকে কোনো একটা এলিমেন্ট তুলতে পারবো। তাহলে আমি ধরছি এইচ মাইনাস কে এর ভিতর থেকে আমি একটা এলিমেন্ট এ তুলতে পারছি, এবং বি বলে একটা এলিমেন্ট তুলতে পারছি কে মাইনাস এইচ থেকে। সো দ্যাট ইমপ্লাইজ এটা এইচে থাকবে অ্যান্ড
এটা কেতে থাকবে না, আমরা মাইনাসের ডেফিনেশন পড়েছিলাম, কেতে থাকবে না মানে ডাজ নট বিলংস টু, বিটা কেতে থাকবে অ্যান্ড বিটা এইচে থাকবে না, ডাজ নট বিলংস টু। ওকে, এখন এটা এইচে আছে, তাহলে আমরা লিখতে পারি এটা এইচ ইউনিয়ন কে এর মধ্যে আছে, কারণ আমরা জানি মানে কোনো একটা সেট, ধরুন এখানে একটা সেট আছে এই, সো এইখানে কোনো একটা এলিমেন্ট এ থাকা মানে এই পুরো সেটটার মধ্যে থাকা। সিমিলারলি বিটা কেতে আছে, সো আমরা বলতে পারি বিটা এইচ ইউনিয়ন কেতে আছে। এখন এইচ ইউনিয়ন কে, এইচ ইউনিয়ন কে এর মধ্যে থেকে আমরা দুটো এলিমেন্ট তুলেছি, এইচ ইউনিয়ন কে সাব গ্রুপ, তার মানে এ কম্পোজিশন বিটা এইচ ইউনিয়ন কে এর মধ্যে আছে। দুটোর মধ্যে থাকার মানে কি, এইচ এইচ ইউনিয়ন কেটা এ ইউনিয়ন বির মধ্যে আছে যদি থাকে, সো তার মানে এইচ কম্পোজিশন, এ কম্পোজিশন বিটা যেটা, এ কম্পোজিশন বিটা তো দুটোর মধ্যে আছে, মানে তার মানে এ কম্পোজিশন বিটা এইচ এর মধ্যেও আছে, অর এ কম্পোজিশন বিটা কে এর মধ্যেও আছে। এখন আমি কতগুলো জায়গা বক্স পাকাচ্ছি, প্রথমত আমরা এটা 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 এই যে ছটা রেজাল্ট পেলাম, আমি পর যেহেতু বোর্ডটা ভরে গেছে আমি পরবর্তী বোর্ডে যাব, গিয়ে ছটা রেজাল্টকে আগে লিখে নেব, নিয়ে আমি কিছু রেজাল্ট দিয়ে দেখবেন একটা জায়গায় চলে যাব। ওকে, সো আমি পেজ সেভ করছি, মানে ওই যে আমরা ম্যাথমেটিক্স অনার্স করি মতো জায়গাটা চলে যাব। সো প্রথমত আমি পেয়েছি যেগুলো সেগুলো লিখি, এ বিলংস টু এইচ, এ ডাজ নট বিলংস টু কে, বি বিলংস টু কে, বি ডাজ নট বিলংস টু এইচ, এইগুলো আমরা প্রথমত পেয়েছি, এবং তারপরে পেয়েছি এ কম্পোজিশন বি বিলংস টু এইচ, এ কম্পোজিশন বি বিলংস টু কে। সো আমরা প্রথমে নিচ্ছি এ কম, এ বিলংস টু এইচ, দেখুন এ বিলংস টু এইচ আছে, আর এ কম্পোজিশন বি বিলংস টু এইচ, অ্যান্ড এ কম্পোজিশন বি বিলংস টু এইচ। এখন এইচ কি, সাবগ্রুপ, যদি সাবগ্রুপ হয় তাহলে এ ইনভার্সটা বিলংস টু এইচ করবে, অ্যান্ড এ কম্পোজিশন বি বিলংস টু এইচ তো আছেই, সো এদের যদি ইনভার্স মানে জুড়ে দিই এদেরকে, তাহলে সেটাও এইচ এর মধ্যে থাকবে, অ্যাসোসিয়েটিভ ল হটানো যায়, এটা আইডেন্টিটি হয়ে যায়, তার মানে বি বিলংস টু এইচ আস। দেখুন বি কিন্তু এইচ এর মধ্যে নেই, আবার এখানে শো করছে বি কিন্তু এইচ এর মধ্যে আছে, মানে একটা ভুল জিনিস শো করছে, সো মানে আমরা সেই পেয়ে গেলাম আমরা ম্যাথমেটিক্স অনার্স করি। এবার আপনি আবারও পাবেন যদি আপনি এটা আর এটাকে নেন, তার মানে আপনি যে বি বিলংস টু কে অ্যান্ড এ কম্পোজিশন বি বিলংস টু কে, এবার আমরা মানে উল্টো নেব, সো যাই হোক এটা মানে কি, বি ইনভার্সটা কে এর মধ্যে থাকবে অ্যান্ড এ কম্পোজিশন বিটা কে এর মধ্যে তো আছেই, সো এ কম্পোজিশন বি, কম্পোজিশন বি ইনভার্সটা কে এর মধ্যে থাকবে, এখন অ্যাসোসিয়েটিভ ল যদি কাটানো হয় এ কম্পোজিশন বি, কম্পোজিশন বি ইনভার্সটা, মানে এগুলো জাস্ট কিন্তু চালাকি আর কিচ্ছু না, এ কম্পোজিশন ই, কারণ এটা জানি আইডেন্টিটি হয়, বিলংস টু কে থাকবে, সো আমরা দেখতে পাচ্ছি এ বিলংস টু কে আস। আবার দেখুন এখানে আছে এ ডাজ নট বিলংস টু কে, সো আমরা দেখতে পাচ্ছি গড় মিল কিছু একটা আসছে, গড় মিল কিছু একটা আসছে, সো তার মানে আমাদের যে ধরাগুলো সেই ধরাগুলো ভুল ছিল, আমরা কী ধরেছিলাম, আমরা ধরেছিলাম এইচ মাইনাস কেটা নট ইকাল টু ফাই এবং কে মাইনাস এইচটা নট ইকাল টু ফাই, সো দ্যাট মিনস এই ধরাটা ভুল, এই ধরাটা যদি ভুল হয় তার মানে কি, এইচ মাইনাস কেটা ইকাল টু ফাই এবং কে মাইনাস এইচটা ইকাল টু ফাই, এই ধরাটা ঠিক, আর এই ধরাটা যদি ঠিক হয় তার মানে এইচ ইজ এ সাবসেট অফ কে আর কে ইজ এ সাবসেট অফ এইচ, আমরা একটা পার্ট প্রুভ করে ফেললাম। এবার আমি উল্টো পার্টের প্রুফটা জানি, উল্টো পার্টের প্রুফ মানে আমরা এবার ধরে নেব যে এই জিনিসটা হোল্ড করছে, আমরা দেখাবো ওটা সাবগ্রুপ ফর্ম করছে, সো ধরে নিচ্ছি যে এইচ, এই প্রুফটা খুবই সোজা, এইচ সাবসেট অফ কে, তার মানে কে বড় এইচ ছোট, সো আমরা এইচ ইউনিয়ন কে করলে কি পাবো,
যেহেতু কে বড় তাই কে কে পাবো, কে তো সাব গ্রুপ, কে তো সাব গ্রুপ, সেই এইচ ইউনিয়নকে সাব গ্রুপ প্রুভ হয়ে গেল একটা পার্ট। এবার যদি আমরা কে সাবসেট অফ এইচ ধরি, সো আমরা এইচ ইউনিয়ন কে করলে কি পাবো, এইচ বড়, সো এইচ পাবো, সো এটা সাব গ্রুপ, সো প্রুভ হয়ে গেল আরও একটা পার্ট। সো আমরা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি যদি এইচ ইউনিয়ন কে কে সাব গ্রুপ হতে হয় না, এটা হতে হবে, মানে আইদার এটা হতে হবে অর এটা হতে হবে, ওকে। বাট আমরা আরও একটা কথা এখান থেকে ইম্পর্টেন্ট কথা বলতে পারি যে এ গ্রুপ জি ক্যান নট বি দি ইউনিয়ন অফ টু প্রপার সাবগ্রুপ। একটা গ্রুপকে আপনি কখনো দুটো প্রপার সাবগ্রুপের ইউনিয়ন হিসাবে এক্সপ্রেস করতে পারবেন না। আমি জাস্ট একটা ছবি দিয়ে, আমি জাস্ট লাস্ট এক্সপ্লেনটা করব যে যদি এটা কোনো একটা গ্রুপ হয়, আমি নাম পরে লিখছি, এবং এটা যদি তার কোনো একটা সাবগ্রুপ হয়, এবার যদি আমি নামগুলো লিখি, মানে ভিতরেরটা ধরুন এইচ কম্পোজিশন, বাইরেরটা ধরুন জি কম্পোজিশন, আমরা এটা দেখতে পাচ্ছি যে জি ইউনিয়ন এইচ ইকুয়াল টু কিন্তু জি। দেখুন একটা গ্রুপকে আমি তাকে নিজের নিজের যে গ্রুপটা সেই গ্রুপটাকে কি বলা হয়, ইমপ্রপার সাব গ্রুপ বলা হয়, ইমপ্রপার। আমরা একটু আগে মানে আগের সকালবেলা পড়েছিলাম ইমপ্রপার। সো দেখুন একটা ইমপ্রপার সাব গ্রুপ আর একটা, আর জি এইচ তো ইমপ্রপার বা ট্রিভিয়াল না, সো একটা ইমপ্রপার সাব গ্রুপ আর একটা প্রপার সাব গ্রুপের ইউনিয়ন আকারে আমরা এক্সপ্রেস করতে পেরেছি। বাট কিন্তু কখনোই দুটো প্রপার সাব গ্রুপের ইউনিয়ন আকারে কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারবো না, কারণ দুটো প্রপার সাব গ্রুপের ইউনিয়ন কিন্তু যদি সাব গ্রুপ হতে হয় বা যদি গ্রুপও হতে হয় তাহলে একজনকে আর একজনের ভিতরে থাকতে হবে, ওকে। সো মোটামুটি সাব গ্রুপ চ্যাপ্টার শেষ। এবার আমি আপনারা আমাকে আবার একটু পিডিএফ করে পাঠাবেন পরবর্তী চ্যাপ্টার, আমি বলবো তার আগে, কারণ ক্লাস কালকেই হয়তো সন্ধ্যাবেলা বা কোনো একটা সময় আমি নেবো, আমি বলে দেবো আজকে বা কালকে বলে দেবো। আর একটা জিনিস আমার একটা, আমি দেখে নিই পরবর্তী চ্যাপ্টারটা কী আছে। আর এই যে টপিকগুলো চলছে, এই টপিকের একদম শেষ পার্টে রয়েছে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর, ওটা খুবই সোজা। সো আমি দেখি যে আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের থেকে এর পরবর্তী চ্যাপ্টারটা সোজা কি না, যদি দেখি যে এই পরবর্তী চ্যাপ্টারটা একটু মনে হয় সাইক্লিক গ্রুপ টুপ আছে, সো আমরা আইগেন ভ্যালু আইগেন ভেক্টরটা আগে করে নেবো। সো আমি যাই হোক আমি সেটা জানিয়ে দেবো। তো এই পর্যন্ত যদি আপনাদের কোনো অসুবিধা থাকে আমাকে বলুন, দেন আমি ক্লাস এন্ড করবো।